আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির স্পেশাল আয়োজন আমরা আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। হতাশ হয়েছে সিলেটবাসী, হতাশ হয়েছে প্রবাসী লন্ডনবাসী, এবং এটি কেন করা হলো এই তথ্য উপাত্ত জানার জন্য, এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আপনাদের সামনে। আমরা আলোচনা শুরুর আগে আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান কনজারভেটিভ সরকার যে অ্যানাউন্সমেন্টটি বারবার দিচ্ছে সেটি হচ্ছে এই কোভিড-19 সময়ে অবশ্যই আপনারা আপনাদেরকে রক্ষা করবেন, আপনারা সমাজকে রক্ষা করবেন, আপনার পাশের মানুষগুলোকে রক্ষা করবেন। গতকালকে থেকে অর্থাৎ 24 জুলাই থেকে যে নতুন রুলস, নতুন যে ল প্রয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি শপিং সেন্টারে যেয়ে থাকেন, আপনি যদি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে থাকেন, এবং আপনি যদি কোনো গাড়িতে উঠে থাকেন, ট্রেন হোক বাস হোক যে কোনো প্রকার ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন। আরেকটি কথা আপনাদের প্রতি অনুরোধ, সেটি হচ্ছে যে অবশ্যই বাংলাদেশে কল করবেন আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পাড়া প্রতিবেশীকে, যাতে করে তারা সাহস পায়, যাতে করে তারা মনোবল না হারায়, এবং এইভাবেই এই কমিউনিকেশনের মাধ্যমেই তারা যাতে করে এই কোভিড-19 মোকাবেলা করতে পারে। আমি স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মর্মাহত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন 1971 সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল প্রবাস থেকে সিলেটের মানুষ। সেই সিলেট থেকে আজকে গতকালকে হঠাৎ করে বিমানে সরাসরি ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রবাসী সিলেটের মানুষ এবং সিলেটে বাংলাদেশি মানুষগুলো বেশ হতাশ হচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবেক মেয়র অব বার্নেট কাউন্সিলের বর্তমান কাউন্সিলর ফারভেজ আহমেদ, জনাব ব্যারিসা আতাউর রহমান সভাপতি চেয়ারম্যান গ্রেটার সিলেট কাউন্সিল, জনাব ফেলাল উদ্দিন খান বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং জনাব লুতফুর রহমান সাঈদ, উনি হচ্ছেন আপনার বিমান যে ফ্লাইট অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক জনাব লুতফুর রহমান সাঈদ। আমি প্রথমেই যাচ্ছি এই বিষয়টা নিয়ে, যিনি গতকালকে সন্ধ্যা থেকে সোচ্চার এবং সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন কমিউনিটিকে সচেতন করার জন্য, এবং কেন এটি হলো এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা এবং সমালোচনার ঝড় উঠছে এই বিষয়ে। আমি এই বিষয়ে একটু এক্সপ্লেইন করার জন্য প্রথমে যাচ্ছি জনাব হেলাল উদ্দিন খান। হেলাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন? জি ভালো। আপনি একটু এক্সপ্লেইন করবেন আসলে বিষয়টা সম্পর্কে, যেহেতু আপনি প্রথম থেকে কাজ করে যাচ্ছেন, আমাদেরকে একটু বলবেন জিনিসটা কি হয়েছে আসলে। সত্যি কথা বলতে গেলে আমরা মনে করি আমরা বিমানের পার্টনার, যেহেতু আমি আজকে 30 ইয়ার্স থেকে বিমানের এজেন্ট হিসাবে কাজ করতেছি, এবং আপনাদের দোহায় আমরা অনেক সুনাম অর্জন করেছি বিমানের এজেন্ট হিসাবে। শুধু বিমানের না, আমরা ওয়ার্ল্ডওয়াইড সব এয়ারলাইন্সেরই আমরা অ্যাপ্রোভেজেন্ট। কালকে হঠাৎ দেখতে পেলাম যে বিমান থেকে একটা সার্কুলার এসেছে যে এই ফ্লাইটটা কিছুদিন থেকেই আমাদের লন্ডন ঢাকা সিলেট যাচ্ছিল। লন্ডন থেকে সরাসরি সিলেট ফ্লাইট বন্ধ ছিল করোনার পর থেকে, কিন্তু কালকে হঠাৎ একটা নোটিশ আসলো যে যারা লন্ডন থেকে সিলেট যাবেন ঢাকায় গিয়ে তাদেরকে ইমিগ্রেশন এবং কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে, এবং সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে আবার বোর্ডিং পাস নিয়ে লাগেজ নিয়ে ব্যাগেজ নিয়ে আপনাকে যেতে হবে। এটা এটা যখন দেখলাম তখন আমি ভাবলাম যে এটা কি ব্যাপার, কেন হচ্ছে হঠাৎ করে আমাদের কোনো কিছু না জানিয়ে? এই ব্যাপারটা তো আমাদের কমিউনিটির জন্য একটা খারাপ সংবাদ। তাই আমি মনে করলাম আমার দায়িত্ব হিসাবে, আমি একজন ব্যবসায়ী হিসাবে কমিউনিটির সাথে কাজ করছি হিসাবে, এটা সবাইকে অ্যাটলিস্ট ফেসবুকে আমি ভাইরাল করি, তখন আমার কমিউনিটি জেগে উঠবে এবং এটার ব্যাপারে আমরা কথা বলবো। আশা করি আমি এটা করতে পেরেছি, আমাকে মনে হচ্ছে যে এটা করাতে আমি একটু সান্ত্বনা পেয়েছি। জি, বাট এই এই জিনিসটি হেলাল ভাই হঠাৎ করে কেন? কারণ আপনি জানেন বিমানের মোস্ট অফ দ্য কাস্টমার, আপনি আরও ভালো জানবেন, আমি মনে হয় মোর দেন 80% কাস্টমার কিন্তু সিলেট থেকে আসে এবং এখান থেকে সিলেটে যায়। বিমান যদি প্রফিট করতে চায় তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমরা থিঙ্ক করি, এটা তো করা উচিত না। কেন করলো এটা, কি এটা করার স্পেসিফিক কোনো রিজন আছে? উচিত না, যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট যায় তখন আমাদের লোকরা টাকা বেশি হলেও এটাকে মেনে নেয়, কারণ অনলি হচ্ছে যে আমি সরাসরি সিলেট পৌঁছে যাব। যদি থাই বা হয় এটা 1500 পাউন্ডের টিকিট হয় আর ঢাকায় গিয়া বোর্ডিং আবার ইমিগ্রেশন করতে কাস্টম হয়, তাহলে এখানে
জনগণ কাতার এয়ারওয়েজ আছে, টার্কিশ এয়ারলাইন্স আছে, এমিরাত এয়ারলাইন্স আছে, যেখানে 650 পয়েন্টে যেতে পারবে, তাহলে মানুষ পাগল নাকি বিমান চড়বে? ওয়াই? তাহলে আমরা বিমান রেভিনিউ হারাচ্ছে, গভর্নমেন্ট তার দেশের লোককে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করেছে। আমি বলবো এটা আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নেওয়া উচিত। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে যে এটা নাকি তারা আরো 3 মাস আগ থেকেই এটা সার্কুলার দিয়েছে, কিন্তু আমরা কেউ জানি না, কোনো নিউজ পেপারে কোথাও না। এবং এটার কারণ হচ্ছে যারা লন্ডনতে যাবে, সিলেট গেলে নাকি তাদের যদি করোনা পায় তাহলে তাদেরকে আইসোলেটেড করার কোনো জায়গা নাই। যদি জায়গা নাই ছিল সিলেটে, লোক যখন সিলেট যাবে কেন তোমরা এটা করো নাই? এবং যদি করো নাই আর এখান থেকে যদি লোক যায় তাহলে হঠাৎ করে এখন এন্ড অফ দা করোনার টাইমে ঢাকাতে কেন নামাবে? আর ঢাকাতে কি নিয়ে করোনার আইসোলেটেড করার জন্য এটা কি এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা বিবেচনা? ধন্যবাদ আপনাকে হেলালুদ্দিন খান সাহেব। আমি একটু যাচ্ছি কাউন্সিলর ফারভেজ আহমেদ, সাবেক মেয়র বার্নেট কাউন্সিলর। ফারভেজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জাস্ট মাই ক্লারিফিকেশন, ফর্ম ব্র্যান্ড কাউন্সিল নট বার্নেট, ব্র্যান্ড কাউন্সিল, সরি, ব্র্যান্ড কাউন্সিল, ইয়েস। জি, আপনার এই বিষয়ে আপনার মন্তব্য কি ফারভেজ ভাই? আমার মন্তব্য আসলে এখানে দেখেন, আমি কিন্তু ওই ওনাদের ব্যবসায়ীদের মতো আসলে ওই সব তো খবর টবর রাখিনি। আজ যাত্রী হিসাবে এবং যেহেতু কমিউনিটিকে নিয়ে কাজ করি সেদিকে একটু খেয়াল যেন থাকে। তো আজকে যখন আমি সকালে সোশ্যাল মিডিয়া দেখলাম, প্রথম দেখার পরে আমি ফোন দিলাম আমাদের হেলার সাহেবকে, জানতে চাইলাম এটা কি ব্যাপার এটা। কেননা ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সবাই জানি, কোভিড-19 আসার পর থেকে প্রত্যেক দেশেরই প্রত্যেক জিনিস সার্কুলে কিন্তু একটা উল্টো পাল্টো হয়ে গেছে সবকিছুই, কারণ কেউ তো প্রস্তুত ছিল না। তো অনেক অসুবিধা সুবিধা থাকে, এটা ঠিকই আছে। তবে যেটা হেলাল সাহেব বললেন ওনার এই জাস্ট ওপেনিং রিমার্কস, যেটা যে 3 মাস আগে আসছে এটা সার্কুলেশন, এবং ওনারা পেয়েছে শুধু গতকালকে না পরশু দিন। তো ওনার কাছ থেকে আমি এটা জানার পরে আমি কিন্তু বাংলাদেশে বিমানের এমডির সাথে আমি ফোন করলাম। আমি একটু চেষ্টা করলাম ওনার কাছ থেকে জিনিসটা জানি আসলে কি, যদিও আমি ওনার সাথে যোগাযোগ নাই, পরিচয় নাই। দ্যাট হি ওয়াজ এ সাচ এ নাইস পার্সন, অ্যাকচুয়ালি উনি আমার ফোন ধরেছে এবং আমার সাথে কথা বলছেন উনি। তো বলার পরে আমাকে বললেন, দেখেন ভাই আসলে তো এটা আমরা তো কালকে দেই নাই, এটা তো আমরা গত মার্চ অথবা এপ্রিল এইরকম আমাকে বলছেন, তখন থেকে আমরা এটা ডিসিশন নিয়েছি কোভিড-19 আসাতে আমাদের, তখন আমরা ওয়েবসাইটে আমাদের দিয়েছি। আমি বললাম ভাই ওয়েবসাইটে দিলে তো প্যাসেঞ্জাররা তো ওয়েবসাইট দেখে যাবে না, ঠিক আছে আপনারা দিয়েছেন, তবে এয়ারলাইন যারা ব্যবসা করে আপনাদের যারা এজেন্ট ওনারা নাকি কালকে না পরশু এটা পেয়েছে, এটার অর্থ কি? বলে এটা তো আসলে ওনারা তো অনেক আগেই জানে, এটা তো ওয়েবসাইটে দেওয়া আছে। বলে তাই যদি হয় তাহলে তো এটা আপনি মনে করেন এটা একটা রং ডিসিশন, যে বাংলাদেশে এখন ট্রাভেল প্যাসেঞ্জার সিলেটে গেলে ওরা ঢাকাতে কাস্টমস করে আবার আরেকটা লোকাল ফ্লাইটে ওরা যাবে। তো এটা মনে হয় আপনারা ইমিডিয়েট এটা দেখেন। অমনিতেই আমাদের অনেক সমস্যা যাচ্ছে বিমান নিয়ে, ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে আমরা দেখছি যে অনেক সময় নিউজ দেখছি গত 2 সপ্তাহ ধরে বিমানের কাণ্ড কারখানা এগুলো। তো বিমানের তো দোষ নাই, দোষ তো হবে আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন, আর এন্ড অফ দ্য ডে এটা সরকারের উপরে গিয়া পড়বে। তো সরকারকে তো খামাখা ব্লেম দিয়ে লাভ নেই, আপনারা এটা সচেতন হওয়া উচিত আপনাদের, আর আপনি ইমিডিয়েট এটা আপনি দেখেন। তো উনি আমাকে বলছে যে আমি এটা দেখতেছি, আমি এটা কি করা যায়। আর ইমিডিয়েট আফটার যখন আমি আমাকে বললো যে আপনি কোথায় দেখছেন, এই আমরা সোশ্যাল মিডিয়াতে আসছে, তো আমি এটার একটা নিউজ কিন্তু ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি। অলদো হোয়াটসঅ্যাপ করার পরে ওই সব ওনার কাছে কোনো অ্যাকনোলেজমেন্টটা পাই নাই। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী যারা আছেন এখানে, ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আমাদের এইখানে একজন কান্ট্রি ম্যানেজার আছেন বিমানের, আমাদের এইখানে হাই কমিশনার আছেন, তো এইগুলো তো আসলে কোঅর্ডিনেশন যদি থাকে তাহলে তো এইরকম একটা সার্কুলেশন, এইরকম একটা গত 6 মাস ধরে যেটা একটা কোভিড-19 একটা অস্থিরতা যাচ্ছে সব দেশেই, আমাদের মনে হয় হাই কমিশন থেকেও তো একটা, হাই কমিশনের নিজেও যে প্রেজেন্ট ছিলেন কয়েকটা ফ্লাইট এয়ারপোর্ট থেকে যাওয়া আসার সময় স্পেশাল ফ্লাইট অ্যারেঞ্জ করেছিলেন ওনারা। তো এইসব নিয়ে ওনারা হাই কমিশনের সাথে যোগাযোগ করেছেন কিনা, যদি করে থাকেন ওনাদের বক্তব্য কি সেটাও আমাদের জানা দরকার, এবং আমাদের এখানে প্যাসেঞ্জার যারা যাওয়া আসা করে বিমান চড়ে তাদেরও জানার উচিত আমি মনে করি। আর এরপরেও যেটা হবার তো হয়ে গেছে, এখন এটা উত্তরণ হওয়া যায় কিরকম সেদিকে আমাদের, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তারপরে আরেকটা জিনিস হেলাল সাহেব বলছে যে প্রাইসিং যেটা রিডিকুলাস, এগুলা কিন্তু
এটা তো হওয়া ঠিক না, এটা মানে আপনি ইন্টারন্যাশনালি বলবেন, আবার ইন্টারন্যাশনাল অন্যান্য এয়ারলাইন্স এর সাথে আপনারা একটা সামঞ্জস্য রাখবেন, না বেশি রাখেন, বাট এত বেশি রাখা তো ঠিক না। তো আমি দেখি, আমাদের আরো তো আপনাদের গেস্ট আছেন, আমি ওনাদের কাছ থেকে আমরা শুনি, সেটা শোনার পরে আমি আর একটু আমার ইয়ার রিমার্কস করব। ধন্যবাদ ফারুক ভাই, আমি আসছি আপনার কাছে, আমি বেরেশা আতার রহমান সাহেবের কাছে যাব, তার আগে একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম বানলি থেকে বলতেছি। জি, আপনার প্রশ্ন সরাসরি। জি, আমার প্রশ্ন হলো 2002 বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এক্রিম বদরুদ্দোজা চৌধুরী। জি, তাদের টাইম সৎ রাষ্ট্রপতি, তার জন্য আমি এখনো পর্যন্ত জীবিত আছি। আপনাকে ধন্যবাদ আতাউর রহমান সাহেব, আমি আপনার কাছে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম যে এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হেলাল ভাই এক্সপ্লেন করলেন, আমাদের ফারভেজ ভাই এক্সপ্লেন করলেন, এবং এখান থেকে মোস্ট অব দ্য কাস্টমার সিলেটের, কিন্তু বিমান যদি প্রফিট চায়, যদি চালাতেই চায়, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনার তারা মনে হয় বিষয়টা করার আগে আলোচনা, পর্যালোচনা করা উচিত ছিল বলে আমি মনে করি। আপনার মন্তব্য কি? তার আগে আমি একজন কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনার প্রশ্ন কি সরাসরি? টিভির সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো ভাই, আমার প্রশ্ন হইল, আমরা বাঙালি সিলেটবাসী হই আর ঢাকাবাসী হই, যাই হই, আমরা আগামী 2 বছর দেশের স্বার্থে আমরা বাংলাদেশে যাব না? আমাদের বাংলাদেশে দূর থেকে আমরা টেলিফোন রাখবো, যদি আমাদের লাশ খবর দিতে হয় বাংলাদেশে, আমরা স্পেশাল ভাবে বাংলাদেশ প্লেন। আপনাকে ধন্যবাদ, বলতাম স্যার। আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ভাই, প্লিজ। আচ্ছা শুনেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে এই ইস্যুটা, এবং হেলাল ভাইকে, যেহেতু ফেসবুকেও দেখছি হেলাল ভাই এই মেসেজটা। শুনেন, আমরা ফেড আপ, আমরা কিন্তু রিয়েলি ফেড আপ, এবং আমরা এটা নতুন না, বিমান এই ধরনের অতীতে অনেক ডিসিশন নেয়, যে ডিসিশনে আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে গিয়ে মডার্ন সিস্টেম, যে যে কোনো জায়গায় তার স্টেক হোল্ডারদের সঙ্গে একটা কনসালটেশন করে আপনি তার ডিসিশনটা মেক করবেন। কিন্তু আমি জানি না, বাংলাদেশে আমরা সরকারকে ব্লেম দিই, কিন্তু সরকার অযথা ব্লেম পায়। কিন্তু সরকারের যে ধরেন বিমানের যে ম্যানেজমেন্টে এখন, কিন্তু আমি জানি এমডিতে আমাদের বৃহত্তর সিলেট বা মৌলভীবাজার বাড়ি ভদ্রলোকে উনি আছেন এমডি, কিন্তু এই সমস্ত ডিসিশনগুলো সবসময় উনারা বলেন যে ঢাকা থেকে আসে। তো ঢাকা থেকে যদি ডিসিশন আসে তাহলে তো কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। আপনি মডার্ন, আপনি 21st century, আজকে গ্লোবালাইজেশনের যুগ, আপনার যে স্টেক হোল্ডার, এখানে যে বিমানের যে ইয়েগুলো আছে, ট্রাভেল এজেন্সির অ্যাসোসিয়েশন আছে, এখানে যে আদার স্টেক হোল্ডারগুলো আছে, এদের সঙ্গে কনসালটেশন করে এই ধরনের, এবং এটা কিন্তু কনসালটেশনের পর্যায়ে পড়ে না, এটা একটা গভীর ষড়যন্ত্র। বিমান কিছুটা লাভজনক মুখ দেখলেই বিমানের ভিতরে ঘাপটি মেরে, বিমানের ম্যানেজমেন্টে ঘাপটি মেরে, এন্টি সিলেটি একটা গ্রুপ আছে, যে বা যারা সবসময় ওই আমাদেরকে একটা অযথা হয়রানির মধ্যে বিদ্বেষমূলক একটা ডিসিশন মেক করে, যে ডিসিশনগুলো বদনামের ভাগী হতে হয় সরকারকে। এই জন্য হেলাল ভাই সঠিকই বলছেন, আমি বলবো গ্রেটার সিলেট কাউন্সিলের, আমার মঙ্গলবারে ভারতের এমসি আছে, আমার জাতীয় কাউন্সিলের মিটিং আছে, আমরা বিচারে অবশ্যই নিন্দা জানাবো। অতীতে আমরা অনেকগুলো সময় অনেকবার আমরা ডেলিগেশন টিম নিয়ে গেছি, আমরা দেখেছি যে এখানে তারা গেলে পরেই তারা বলেন যে আমরা ঢাকাতে জানিয়েছি, ঢাকা থেকে ডিসিশনটা আসে, আমাদের করার কিছু নেই। এখানে কান্ট্রি ম্যানেজার তাহলে বসে বসে কি আঙ্গুল চুষেন? ওনার কাজটা কি? উনি কি বসে আঙ্গুল চুষার দিন না? এখানে সরকার উনাকে অ্যাপয়েন্টমেন্ট করছে। এবং সবচেয়ে বড় জিনিস, আমি এই যে একজন ভদ্রলোক, একজন কলার, একজন দর্শক যে ফোন করে যে বাংলাদেশে যাব না, বাংলাদেশে যাব না শব্দটা বলার দরকার নেই, বিমানকে বয়কট করলেই তো যথেষ্ট। কিন্তু বিমানকে বয়কট করলে অথবা এটা তো দেশের অর্থনৈতিক অবস্থা লস হবে না, ক্ষতি হবে না? আপনি তো একজন, দেশকে তো কেউ দেখতেছে না রে ভাই, কি দেখতেছি আমরা? অন্তত যে দেশের যে একের পর এক দুর্নীতির এই যে মহা দুর্নীতিগুলো আমাদের সামনে, মেঘা করাপশন এগুলো যে আসতেছে, এটা কি শুভ লক্ষণ? ধন্যবাদ। আমি বলবো আতা ভাইকে,
জি হেলাল ভাই আমি আসছি। বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের লন্ডন অফিস ঘেরাও করবো আমরা সবাইকে। হ্যাঁ অবশ্যই আমাদের দাবি আমরা জোর করে আদায় করে নিতে হবে, আমরা আর সেই দিন না। আপনি এখন যে বিমান অফিস ঘেরাও করবেন কোভিড-19 সিচুয়েশনে তো পারবেন না রে ভাই, কারণ সরকার আস্তে আস্তে হয়তো রেস্ট্রিকশন গুলো তুলে নিচ্ছে, কিন্তু তারপরেও আজকেও দেখেন বিবিসি নিউজ এর হেডলাইনে স্পেন থেকে স্পেনে যে যাবেন এখন কিন্তু আবার ওই 2 weeks এর কোয়ারেন্টাইন, এবং গভর্নমেন্ট বলতেছে আমরা অ্যাপোলজি করব না, আজকে বিবিসি নিউজ এর হেডলাইন। তো আমি বলবো প্রতিটা মুহূর্ত কিন্তু এখন তারা অবজারভেশন করতেছে, এবং আমার মনে হয় না কোভিড-19 এর কারণে দুনিয়াটা টোটাল গ্লোবাল যে ইয়েটা সিস্টেমটা আবার পুনরায় আমার ইয়ে হবে, মানে আগে যে অতীতের মতন হবে বলে আমার মনে হয় না। ভ্যাকসিনেশন আবিষ্কার হবার পরেও 1.5-2 বছর হয়তো আমাদেরকে সাফার করতে হবে। এই 1.5-2 বছরকে আপনি বসে থাকবেন? আপনি কোভিড না, আপনি কোভিড-19 কারণে আপনি বিমান অফিস ঘেরাও করতে পারবেন না। কাজেই যেভাবেই হোক আপনাকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে। আমি বলতেছি যে মঙ্গলবারে আমার ভার্চুয়াল এনইসি আছে আমার সেন্ট্রাল অফিসে 135 কমার্শিয়াল স্ট্রিটে, আমরা এটা ডিসকাস করব, এবং এটা একটা বার্নিং ইস্যু, এবং এই মুহূর্তে আমাদেরকে এইভাবে ইয়ে করা যে বলে মানে অপমানজনক একটা সিদ্ধান্ত। লোকজন যাবে 1200-1500 পুন দিয়ে কেন যাবে, ছাড়ে 650 পাউন্ডে পাচ্ছে, যেখানে এখানে ঢাকাতে গিয়ে তার ব্যাগেজ ক্লেম করবে, তার কাস্টমস হবে, তারপরে আবার ডোমেস্টিক ওই যে অতীতের সার্ভিসে আবার নিয়ে যাওয়া। তো এটা হচ্ছে গিয়ে তবে আমি আপনার কাছে আসছি এই বিষয়ে আমি আরেকটু কথা জি আমি শেষ করে দিচ্ছি জি। ওইটা ওই যে স্ট্যালিনের ভাষায় বলতে হয় যে 1 step forward and 2 step back, আপনি 1 step এগুলেন, আপনি সিলেটিদের সমস্যার সমাধান করার জন্য প্রধানমন্ত্রী এত আন্তরিক, এতভাবে উনি নিজে উদ্যোগ নিয়ে সরাসরি ফ্লাইটটা দিলেন, এখন আবার কি ওই যে 1 step forward and 2 step back, ওই বিমানের ভিতরে গাপটি মেরে বসে থাকা একটা গ্রুপ বিমানকে যে যারা লুটে পুটে খাচ্ছে ওই এদেরকে শাস্তি করতে হবে, এবং হ্যাঁ দেশের স্বার্থ দেশের ইয়ে হবে, কিন্তু দেশের স্বার্থ আমরা এখান থেকে কি দেখব, হাজার হাজার কোটি কোটি টাকা। আমি 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 একটা জিনিস রিকোয়েস্ট করতে চাইছিলাম এখানে আমাদের হোস্টকে, আমি আমার আরো যারা পার্টিসিপেন্ট যারা আছেন আজকে অনুরোধ করবো যে আমরা যেন এই বিমানটা নিয়ে থাকি, আর আমরা যেন সিলেট না, বিমানটা হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, আমাদের এখানে আমরা এজ এ যাত্রী হয়তো আমরা এখানে সিলেটের বেশি হতে পারে সেটা আরেক জিনিস, কিন্তু আমরা যেন বিমান নিয়ে আমরা কথা বলি অন্য সেক্টরে না গিয়ে। আমার ধন্যবাদ ফারুক ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা, আপনাকে ধন্যবাদ। আমি আসতেছি আমাদের যিনি এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুতফুর ভাইয়ের কাছে, তার আগে একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলা আসসালামু আলাইকুম, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়া সালাম, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? জি ফারুক ভাই, সময় উপযোগী অনুষ্ঠানের জন্য অনেক ধন্যবাদ। জি জি, এই যে বিমান এইগুলা ক্যান্সেল করার উদ্দেশ্যটা এটাই, এটি এটি উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, কারণ ঢাকায় যদি ইমিগ্রেশন হয় বা এই সমস্ত হয় ঝামেলা হয় তাহলে সিলেটের গামী যত যাত্রী সিলেটে সরাসরি যাওয়াতে তাতে যে উপকৃত হয়েছেন যাত্রী, এবং টাকার যিনি ইমিগ্রেশন এবং লাগেজ বা অন্যান্য কর্মকর্তা তারা কিছুটা বঞ্চিত হয়ে গেছেন বিদায়, এই বাংলাদেশের দুর্নীতিটারে আঁকড়ে ধরার জন্য সেটা একটি প্রচেষ্টা মাত্র। আমি বাস্তবতার সাথে একটা উদাহরণ, যদিও তার সাময়িক সম্পর্কিত নয়, যেমন ধরুন বাংলাদেশ হাই কমিশন এখানে আছে, তারা এখানে ব্রিটিশ পাসপোর্ট দেশের এই দেশের বন যারা উত্তরাধিকার মা বাবার কারণে তাদেরকে লিখে দেয় যে নো রিকোয়ার ভিসা, শুধু লেখে নো রিকোয়ার ভিসা, কিন্তু যখন আপনি আরেকটি পাসপোর্ট করবেন তখন ওটা আবার নিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে আমি আবার কিনে নেবো, তুমি একবারই বলে দিছো ডোন্ট নিড নো রিকোয়ার ভিসা, দ্যাট মিন্স ইউ ডিড নট রাইট আনটিল দ্য ভ্যালিডিটি অফ পাসপোর্ট। So if you don't write this until the validity of passport, it is means you no require visa, you no longer require any more visa in your rest of your life.
এখানে আতাবাই আছেন, চিন্তাটাকে আমাকে একটু পরিষ্কার করে ধন্যবাদ আতাবাই, আতাবাই বিষয় আপনাকে ক্লিয়ার করবেন, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি লুৎফর রহমান সাহিদ ভাই। লুৎফর রহমান সাহিদ ভাই, মানুষের আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি গণহারে বলতেছে বিমান বয়কট করার জন্য, কিন্তু আমি যেটা হেলাল ভাই বলছেন এটা আমিও পক্ষে না বিমান বয়কট, সবাই বলছেন সবাই বিমানকে বয়কট করুন, এখানে লেখে যাচ্ছে আমি সেটার পক্ষে না। কলা যারা আছে লাইনে থাকুন, তার আগে আমি একটু সাহিদ ভাইয়ের সাথে কথা বলে আসি। সাহিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনার এই সময় উপযোগী প্রোগ্রাম করার জন্য আইএনটিভি দর্শক এবং যারা আমার সাথে স্টার প্যানেলে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আপনার অতিথিদেরকে আমি সালাম জানাচ্ছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, বয়কট শব্দ দিয়ে তো সমাধান হয় না, আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমাধান হয়। তবে একটা মনে রাখতে হবে, ডাইরেক্ট ফ্লাইট কিন্তু এই সরকারই প্রথম, হিথ্রো থেকে সরাসরি ডাইরেক্ট ফ্লাইট সিলেট এই আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে হিথ্রো টার্মিনাল ফোরে সাবেক আমাদের জননন্দিত মেয়র জনাব বদরুদ্দিন কামরান সাহেব আমাদের এই ডাইরেক্ট ফ্লাইটের অতিথি ছিলেন এবং বিমানের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা প্রবাসীকে অত্যন্ত আদর করেন এবং প্রবাসীর দাবি নিয়ে সবসময় উনি সোচ্চার। এটাই মূল কথা হচ্ছে, আমরা আমাদের পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়েছিলেন সরাসরি ফ্লাইটে আমরা সিলেট যেতে হবে। আমরা শুধু যেতে চাই না, আমরা সিলেট থেকে আসতেও চাই, রাইট? এটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা বৃহত্তর সিলেটের প্যাসেঞ্জার বিমানের যদি আপনি লক্ষ্য করে দেখেন বিমানের যাত্রী সেবার স্ট্র্যাটেজিক মোতাবেক কম হলে 80% প্লাস হবে আমরা বৃহত্তর সিলেটের জনগোষ্ঠী। এবং অনেক সময় লক্ষ্য করে দেখা যায় সাধারণত যে টিকেটের প্রাইস থাকে তখন 650 থেকে 700, মাঝে মাঝে টিকেটের দাম 1200 থেকে 1500 হয়, যেটা এখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড-19 এর কারণে হোক অথবা তাৎক্ষণিক বিষয়বস্তুর কারণে এই ফ্লাইটের দাম অনেক বেশি হয়ে গেছে। আমরা দিনের বেলা যখন অফিসে কাজ করি কাস্টমারকে এই বিষয়টা কিন্তু বোঝানোর জন্য নানান ভাবে আমরা হিমশিম খাই। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি বিমানের কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের প্রোগ্রাম হয়তো দেখবেন, এটা অত্যন্ত মানে আমার মনে হয় এটা যে বা যারা এই এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছে এটা সঠিক সিদ্ধান্ত না। আমি এজ এ বিমানের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যখন এই খবর পেয়েছি, বিশেষ করে ইউকে ট্রাভেল এজেন্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী কালকে একটা ইমেল দিব প্রধানমন্ত্রীকে অ্যাড্রেসিং করিয়া মাননীয় হাই কমিশনার, বিমান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এবং এই কপিটা আমরা সিসি করব। যেহেতু আমরা প্যাসেঞ্জারের কথা শুনি, অনেক সময় আপনি লক্ষ্য করে দেখবেন আমরা ব্রিটেনের প্যাসেঞ্জার দ্বারা সরাসরি কিন্তু বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওনারা আবদার করার সুযোগও নেই, অনেক সময় করেনও না। এক্ষেত্রে কমিউনিটি যে নেতৃবৃন্দ অ্যালার্ট হয়েছেন এবং সোচ্চার হচ্ছেন এটা আমি বিশ্বাস করি, এটা আপনার যুক্তির দাবি। এবং আমরা আসলে কার দয়ায় কিন্তু আমরা সিলেট ফ্লাইটে যাই না, আমরা বেশি দাম দিয়ে ডাইরেক্ট ফ্লাইট ইউজ করি এবং অনেক সময় দেখা যায় ডাইরেক্ট ফ্লাইটে না গিয়ে যদি আমরা ঢাকা হয়ে সিলেট যেতে চাই তাহলে তো আমরা অন্য এয়ারলাইন্স ইউজ করতে পারবো, রাইট? এমন অবস্থায় আমার আমার ক্লিয়ার বক্তব্য হচ্ছে এটা আমরা অত্যন্ত কৌশল করে আমাদের কথা আমরা বলতে হবে, আমরা কথা বলার পরে আমরা চিন্তা করতে পারবো আমাদের দাবি আসলে এই সরকারের মাধ্যমে। সাইদ ভাই, সাইদ ভাই, আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি, লক্ষ্য করে দেখবেন আতুল্লাহ ফারুক ভাই, আমরা মাননীয় মন্ত্রী গত বছর এপ্রিল মাসে লন্ডন এসেছিলেন, আমরা সুন্দরভাবে আমরা ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমরা ওনাকে দাবি তুলেছি, শুধু আমরা সরাসরি ফ্লাইটে সিলেট যেতে চাই না, আমাদের মুরব্বী মা, আমাদের বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন ওনারা কিন্তু সরাসরি ফ্লাইটে সিলেট থেকে লন্ডন আসতে চান, রাইট? এমন অবস্থা আমি মনে করি বিমান আমাদের জাতীয় পতাকা বা এয়ারলাইন্স, আমরা বিমানকে বাঁচাই রাখতে চাই, তার সাথে সাথে আমাদের সকল সুযোগ সুবিধাও যেন আমরা বঞ্চিত হতে চাই না। আমি আপনার আপনার গেস্টের অনেকের কথা শুনেছি, আমি কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা বয়কট না করে আমরা সমাধানের পথ চাই। আপনি 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 আপনার আপনি যেহেতু অন্য এয়ারলাইন্স গুলো ঢাকায় যায়
তাদের সাথে তাল মিলিয়ে প্রাইসটা যেন নেগোসিয়েশন করা হয়। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আসলে বিমানের কর্তৃপক্ষকে বিনয়সত অনুরোধ করতে চাচ্ছি, বিমানের কস্ট হয়তো ডাইরেক্ট ফ্লাইট হিসেবে আমাদের এমিরাত, কাতার, ইতিহাদ, আদার এয়ারলাইন্স এর সাথে কম্পেয়ার করলে 100 পাউন্ড 125 থেকে 50 পাউন্ড। সাইদ ভাই আমি একটু আপনাকে হোল্ড করি, একটু হোল্ড করি। আমি এখানে আমাদের গনি ভাই একজন সাংবাদিক, উনি আমার একটা লিংক পাঠিয়েছেন যে আপনার মনে হয় 11 জুন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সিলেট লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু হবে জুলাইয়ে, কিন্তু জুলাইয়ে অলরেডি বন্ধই করে দিল, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? এখানে এখানে আপনি এই এই সময় তো আমরা ক্রান্তিকাল কঠিন সময় পার করতেছি, করোনা ভাইরাসের কোভিড-19 এর সময় পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি জানেন এই সময় সবচেয়ে বেশি হিট হয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, এবং আমরা যারা ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আমরা, আপনি জানেন আমরা আসলে খুব কঠিন সময় অতিক্রম করতেছি। তারপরেও বাংলাদেশে সীমিত আকারে ফ্লাইট যাচ্ছে আমরা খুশি, মনে রাখতে হবে এই কোভিড-19 এর কারণে শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশেও তার ফ্লাইট গুলো সাসপেন্ডেড হয়েছে। আমরা আমরা বাংলাদেশের ফ্লাইট কিন্তু 4টা ফ্লাইট লন্ডন হিথ্রো থেকে এবং 3টা ফ্লাইট ম্যানচেস্টার থেকে অপারেট করতো বাংলাদেশ বিমান। জি ধন্যবাদ। কিন্তু মাত্র 1টা ফ্লাইট, যে ফ্লাইটটা আসলে তাও কিন্তু এত সীমিত আকারে যাচ্ছে। তবে কথা হচ্ছে আপনার আজকে যে আলোচনা যেটা, যে আপনি যে সুর তুলেছেন, আমরাও প্রবাসীর পক্ষ থেকে অনেক মুরব্বী, আজকে আমাকে কমলের সিনিয়র 10 জন মুরব্বী আমাকে ফোন করে বলছেন বাবা এটা কি শুরু করেছে, আমরা আসলে যাইতে পারতাম না। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আপনাকে আমার মুরব্বী যারা লাভবান তারা আসলে স্বপ্ন দেবেন ডাইরেক্ট ফ্লাইটে সিলেট। ধন্যবাদ আপনাকে সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি কিছু প্যাসেঞ্জারের ধরে সরাসরি আজকে কথা বলেছি যারা হিথ্রো এয়ারপোর্ট থেকে আজকের ফ্লাইটে সিলেট গিয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে বোর্ডিং কার্ড যখন দেওয়া হয়েছে এটা কি ঢাকার বোর্ডিং কার্ড দেওয়া হয়েছে না সরাসরি সিলেটের বোর্ডিং কার্ড দেওয়া হয়েছে? জি, প্যাসেঞ্জাররা আমাকে বলছেন সিলেটের বোর্ডিং কার্ড পেয়েছেন। ধন্যবাদ। আমার মনে হচ্ছে ফ্লাইটটা ঢাকায় যাবে, তারপরে হয়তো ছোট আকারের ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পিবি। ধন্যবাদ আপনাকে সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি যে ফ্লাইটটা সিলেট যাচ্ছে সব সময় সিলেট যাবে এবং আমি একটা জিনিস আপনার বুঝতে পারছি না সাইদ ভাই, আপনি যে এখানে একটা লেটার ইস্যু হয়েছে এবং আপনার আমাদের কাউন্সিলর ফারভেজ সাহেব বলছেন যে উনি অলরেডি বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন এবং উনি স্বীকারও করেছেন জিনিসটি, এরপরও আপনি বলছেন যে বিমান ঢাকা সিলেট যাবে, ব্যাপারটা আমি আসলে বুঝতেছি না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এমডি সাহেব বলছে যে মার্চ অথবা এপ্রিলে এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। জি, ওয়েবসাইটে দেওয়া হলে তো উনাদের বিমানের যে সেলস এজেন্ট যারা আছেন এবং আমাদের এখানে একজন কাউন্টি ম্যানেজার আছেন, উনি তো আপনাদেরকে এটা ইনফর্ম করা উচিত ছিল, যেটা কালকে। আমার প্রশ্নটা যে কালকে কেন আপনারা চিঠি পাবেন এটা? ট্রু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারুক ভাই, আমি এই বিষয়ে আসছি। এখন দেখেন কোভিড-19 আসছে, উনি আমাকে এটাও বলছেন এটা সাময়িক করা হয়েছে, তো সাময়িক হোক অসুবিধা নেই, আমি কোনো মানে নাই, নেগেটিভ নাই, এটা ঠিকই আছে সাময়িক হোক। যে 3 মাস আগে ঈদুল হয়ে থাকে মার্চ এপ্রিলে, এটা এখন জানানো হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে এটা। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ। আমি আমি একজন কলার সাথে একটু কথা বলে আসি, তারপর আবার হেলাল ভাই আপনার সাথে কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। কলার, টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো হ্যালো, কলার টিভি সাউন্ড আপনি কমান প্লিজ, আপনার টিভির কথা আমি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটা কি? জি, আপনার প্রশ্নটা কি? আপনাকে ধন্যবাদ প্লিজ, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি, যারা আপনারা কল করবেন প্লিজ টিভি সাউন্ড কমিয়ে জাস্ট সরাসরি প্রশ্ন করবেন। আমরা কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইট ক্যান্সেল করে ঢাকায় আপনাকে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে এবং ঢাকা থেকে ডোমেস্টিক ফ্লাইটে আপনাকে সিলেট নেওয়া হবে। এই বিষয়ে যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আপনার প্যানেলের কাছে। জি, ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে ওটাই বলতে চাই, জি আমরা বাংলাদেশ বিমানকে বাঁচাইয়া রাখা আমাদের একটা ডিউটি, আমি রাজি,
সবার সাথে একমত, কিন্তু আমাদের দেশে যারা দুর্নীতি করে ওরা তো আমরা লন্ডনে বসে ওদেরকে থামাতে পারবো না, কখনো পারবো না। আমাদের রক্তের মধ্যে এই যে একটা দুর্নীতি, আর আমরা যে অসৎ লোক, গভর্নমেন্টকে দূষিত লাভ নাই, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, দেশ চালায়, যারা বিমানে কাজ করে, যারা সহযোগিতা করবে, ওদের কাছে তো আপনারা কিছুই পান না। ওদেরকে আপনারা দাওয়াত দিয়ে খাওয়ান দেশে আসলে পরে, ওদের পিছনে পিছনে হাঁটেন আর সার সার করেন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে চা খেয়েছেন, পরবর্তী উনি ধরা খেয়েছেন সবচেয়ে বড় দুর্নীতিবাদ অফিসার হিসেবে। কিন্তু আমার প্রশ্ন হলো উনাদের কাছে, মানে আপনারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, বয়কট করার দরকার নাই, কিন্তু আমাদের ন্যাশনাল ক্যারিয়ারকে আমরা সেভ করার দরকার। সেভ করতে করতে হইলে কি করতে হবে, দেশ ঠিক করতে হবে আগে। দেশে যারা কাজ করে ওরা হলো এক নম্বর বদমাস,3 মাস আগে যদি এটা ওয়েবসাইটে আসে, আপনারা তাদের মেইন ব্যবসায়ী, মেইন হিলসাইড ট্রাভেলস এবং সোনা বাংলা ট্রাভেলস সবচেয়ে বেশি কাস্টমার দিচ্ছে, প্রথমত তাদের সাথে কনসালটেন্সি করা উচিত ছিল, জানানো উচিত ছিল, বলা উচিত ছিল, বোঝানো উচিত ছিল। তাহলে উনি কি করে, উনি কি শুধুমাত্র জি বলেন, আপনি প্রথম একটা ওয়ার্ড উল্লেখ করতে হবে যে আগের ম্যানেজার দুর্নীতিবাজ হিসাবে ধরা খেয়েছে, উনি উনার বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়া তার উপরে এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, এবং প্রত্যেকটা মিডিয়া উনাকে নিয়ে, প্রত্যেকটা মিডিয়া, ন্যাশনাল মিডিয়া উনাকে লিখেছে, হেলাল ভাই, প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া এখন পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত, আমি মিডিয়াতে আসছে দুর্নীতি করার দায়ে উনাকে বহিষ্কার করা হয়েছে, দুর্নীতি করার দায়ে উনাকে অবহিষ্কার করা হয়েছে, সাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বলতে পারবো না, বলা হয়েছে দুর্নীতি, উনি এখন বহিষ্কৃত, আপনি উনি কি এখন জবে আছেন, উনি এখনো কাজে আছে, এবং উনি এখন উনি ওএসডি করা, আপনি যে উনি কি আপনি উনার পোস্টে আছেন, উনি কি বলেন, উনি কি যারা ওএসডি হিসেবে আছে, কিন্তু ওএসডি তো কাজ না, ওএসডি মানে উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হচ্ছে। আমি হেলাল ভাই একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আপনারা 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 কার্গো ব্যবসায়ীরা, আমরা যে কথাটা বলতেছি, জি আমি আপনাকে বলি, আমি আমি না উনি ওএসডি বিকজ উনি দুর্নীতি করছেন, হেলাল ভাই, বিমানের খাদ্য রসদ যোগান দিচ্ছেন, উনারা বড় ব্যবসায়ী, উনাদের পজিশন থেকে তো আপনি, আমি যে বক্তব্য দিতে পারবো এই বক্তব্য উনাদের কাছ থেকে আপনি পাবেন না, রাইট, আমার প্রশ্নটা হচ্ছে কি জানেন, আমি কলারের সাথে সম্পূর্ণ একমত, আমি কলারের সাথে সম্পূর্ণ একমত, কান্ট্রি ম্যানেজার কি করছেন, কান্ট্রি ম্যানেজার উনাদের সাথে কমিউনিকেশন করবেন না, আমি একটা জিনিস বলি, জি আসতেছি ফারুকভাই আপনার কথা, আতাবাই আমাকে একটা সেকেন্ড দেন, আতাবাই জি দিচ্ছি, আতাবাই শেষ করলে আমি আপনার কাছে আসছি, যদি কোনো সার্কুলার ডাটা ওরা করে থাকে, এরা কিন্তু লন্ডনে এটা দেয় নাই, লন্ডন তারা গত পরশুদিন পেয়েছে এবং তারা আমাদেরকে দিয়েছে, এটা তাদের সমন্বয়হীনতার অভাব হেড অফিসে এবং লন্ডন অফিসে, এটার জন্য আমি কান্ট্রি ম্যানেজারকেও দোষী সাব্যস্ত করব, কান্ট্রি ম্যানেজার অন্য কিছু থাকতে পারে, কিন্তু তারা যদি একটা সার্কুলার ডাটা থেকে না পেয়ে থাকে তারা কিরকম এটা দিবে, তারা যখনই পায় তখনই আমাদের কাছে দেয়, এটা আমি বলবো এটার জন্য হেড অফিস কি আমরা দায়ী করতে পারবো, যদি হেড অফিসে এরকম সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কেন এটা বিভিন্ন মিডিয়াতে, পত্র পত্রিকায়, লন্ডনের কয়েকটা টিভি রয়েছে, এখানে কেন প্রেস রিলিজ দেওয়া হয় নাই, হেলাল ভাই ফরগেট, আমরা মিডিয়া বাদ দিই, আপনাদেরকে তো জানানো উচিত ছিল, আপনাদেরকে আমাদেরও জানানো উচিত ছিল, লন্ডন অফিসে জানানো উচিত ছিল,
বিভিন্ন মিডিয়া জানানো উচিত ছিল। জি জি, সিদ্ধান্ত আমরা যখন পেয়েছি, আমি একজন ব্যবসায়ী হিসাবে সচ্চার হয়েছি, আমি কাউকে ভয় করি না, আমি সৎ কথা বলতে পারি, এই জন্য আমি আমার নাম দিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি যতদিন বাঁচব আমি সৎ পথে কারো দিকে না তাকিয়ে আমি আমার কথা আমি কিন্তু প্রতিবাদ করেই যাব সবসময়। জি হ্যাঁ, পারভেজ ভাই কি বলতে চাচ্ছেন? জি পারভেজ ভাই, হ্যাঁ নাম বলবো না, যেহেতু অনেক রিজন, আমার গ্রেটার সিলেট একটা রিজনের একজন দায়িত্বশীল এবং আমার কেন্দ্রীয় দায়িত্বশীল একজনের একবারে ক্লোজ ফ্রেন্ড ম্যানচেস্টারে, উনি যাবার পর ওর ঘরে দাওয়াত খাওয়া হয়েছে, আমি আর আর কিছু বলবো না। তখনই উনি যাবার সময় বলে গেছেন যে এই ধরনের একটা ডিসিশন আসতেছে, এটা মার্চ এপ্রিলে না, এটার ষড়যন্ত্র। শুনেন, আমি যে কথাটা বয়কটের কথাটা বললাম, আমি কি এমনিতে বললাম? 93-94 থেকে আমাদের যে গ্রেটার সিলেট কাউন্সিলের যত নেতৃবৃন্দ, আমার প্রি ডিসেস, আমাদের যত ইয়ে আছেন, প্রি ডিসেসারগুলো আছেন, আমাদের যে নেতৃবৃন্দ, সবাইকে জিজ্ঞেস করে দেখেন, বিমানে বলেন, হাই কমিশনে বলেন, আমরা বহুবার বহু, আমি কি বলবো, আমি নিজেই মনে হয় 10-15 ডেলিগেশন টিমে গিয়েছি, প্রত্যেকটা সময় বিমানের বক্তব্য হচ্ছে যে আমরা শুনলাম, আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনলাম, আমরা ওগুলো মন্ত্রণালয়ে পাঠাচ্ছি, ওনারা ডিসিশন মেক করেন। তো এখানে বসে আপনি ব্যবসা করবেন, এখানে ফিশিং করবেন, আর আপনার ডিসিশন আসবে ঢাকা থেকে, এই যে দুর্বলতা। জাতীয় পর্যায়ে আমাদের বৃহত্তর সিলেটবাসীরা বিমানকে বয়কট করার জন্য দেখবেন বিমানের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা যে দূরবসন্তিমূলক যে ষড়যন্ত্রকারী যে দুর্নীতিবাজরা আছে, তারা কিন্তু সোজা হয়ে যাবে। ধন্যবাদ আর্তা ভাই। আমি একজন কলার কাছে নিয়ে ফারুজ ভাইয়ের কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? প্রশ্নটা আমার এটাই ভাই, আমি এই যে লকডাউন যেটা 12 তারিখ মার্চে আমি বাংলাদেশ থেকে দেশে আসছি, ম্যানচেস্টার। জি আমি ম্যানচেস্টার থেকে প্রথম যখন বাংলাদেশ বিমান ফ্লাইটটা বন্ধ করা হয়েছিল, সাধারণত বলা হয়েছিল যে লন্ডনে ফ্লাইট দেবে ওরা, ম্যানচেস্টারে একটা ফ্লাইট, দুইটা ছিল একটা ফ্লাইট দিবে। জানি না কোন অদৃশ্য শক্তি বলে এই ম্যানচেস্টার ফ্লাইটটা টোটাল বন্ধ হয়ে গেছে, এবং ম্যানচেস্টারের প্যাসেঞ্জার যেগুলো গেছিল ম্যানচেস্টার থেকে, তাদের যে দুর্গতি হয়েছে, যারা লিডার বলেন, সত্য কথা বলেন, যারা বলেন তাদের কথা কোনো বলছেন, এই যে লকডাউনের সময় মানুষ লন্ডন আসছে ইস্যুতে, ইস্যুর থেকে ম্যানচেস্টার আসছে, বার্মিংহাম আসছে, লেগছে, ওদের যে দুর্ভোগের কথা কোন লিডার বলছেন? আর যদি বিমানের ম্যানেজার চুর হয়, বিমানের ম্যানেজারের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? হেলাল ভাই শুনতে পাচ্ছেন? আমার 11 তারিখ পর 18টা টিকিট আসলো বিমানের লগে। জি বলেন, আপনি শুনতে পাচ্ছেন হেলাল ভাই? জি স্যার, জুলাই মানে কেন্দ্র সরকার টিকিট, মানে ট্রাভেলসে আমাদের পার টিকিট £50 কইরা অ্যাডমিন ফি, ওটা তো আমি বুঝলাম না। ইভেন আমি বিমানও যোগাযোগ করছিলাম, তারাও কইরা যে বিমানের কোনো চার্জ না, কিন্তু আমরা সিলেট থেকে সরাসরি ফ্লাইট চাই, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা অন্য কোনো বিষয় যাবো না, পলিটিক্যাল বিষয় যাবো না, সরকারকেও দোষারোপ করবো না। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিকগুলো দেখলাম, আমার প্রশ্নটা হলো গেছে, এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা কিন্তু বিমানটা বয়কট করা উচিত, যেহেতু
আমি এই বর্তমান সরকারি দলের একজন কর্মী। আপনি নিয়ম আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাই না? কিছু বিরুদ্ধে কথা বলতে হয়। জি, কিছুদিন আগে দেখলাম বিমানের ওজন বড় কর্তা আমাদের সিলেট বিদ্বেষী মনোভাব হইলা, আমরা প্লেন উঠে গেলে প্লেন দেখা খাসরা করি পালাই, রাইট, মনিটরিং ভাঙি পালাই দেই, বিভিন্ন কিছু বহুত কিছু হইলা। তো এতের থেকে তো আমরা বুঝলাম পারলাম যে একটা গোষ্ঠী বিমানের কর্মরত আছে, তার আমরা সিলেট বিদ্বেষী মনোভাব সবসময় তারা প্রকাশ করতে চায় এবং কাজ করে, রাইট, যার পরিপ্রেক্ষিতে আজকের এই অবস্থায় এবং আজকের যে একটা ঘোষণা আমরা শুনলাম। তাছাড়া আমরা তো আশা করছিলাম রিসেন্টলি হয়তো সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট আমাদের লন্ডনে আসবে, কিন্তু এটা পরিণাম উল্টা আমরা পাইলাম যে আমরা সিলেট যাওয়াটা ডাইরেক্ট যাওয়াটা বন্ধ হয়ে গেল। কিন্তু বিমানের উচিত ছিল যে তারা যদি অন্যান্য ডিস্ট্রিক্টের, আমরা সবই বাংলাদেশের মানুষ, সিলেট ঢাকা যে যেখান থেকে আসি না কেন সবই তো বাংলাদেশেরই, আমরা বাংলাদেশি, তো সেই হিসাবে বিমানের উচিত ছিল দুইটা ফ্লাইট ঢাকায় ডাইরেক্ট দিতে এবং তিনটা সিলেটে ডাইরেক্ট দিতে। তাহলে তো সিলেট ঢাকার বা অন্যান্য ডিস্ট্রিক্টের লোকরাও খুশি থাকতো, বড় কর্মকর্তারাও খুশি থাকতো, আমরা সিলেটি প্রবাসীরা যারা দিন এত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক টাকাকে আমরা সাঙ্গ করতেছি আমরাও খুশি থাকতাম। কিন্তু এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কোথায় যেন শেষ হবে আমি বুঝতে পারতেছি না। আমরা সিলেটি যারা আছি এবং বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যারা এসেছি এদেশে, আমাদের উচিত এখন বিমানকে বয়কট করা। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা কল করছেন, আবারও বলি আমাদের সাবজেক্ট নিয়ে কথা বলবেন এবং সাবজেক্টের বাহিরে আমরা কোনো কথা বলবো। আচ্ছা, জি জি, হালাল ভাই আমি আসছি, আমি আরো দুইজন কলার নিয়ে আপনার কাছে আসবো, প্লিজ কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার প্রশ্নটা কি প্লিজ? ভাইজান, আমি জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন। জি, সেটা হলো আপনি একটা কথা বলছেন একটু আগে, আগের যে বিমান ম্যানেজার ছিল সে দুর্নীতিবাজ। দুর্নীতি এক্স্যাক্টলি কথাটা হলো, আপনার কথাটা আমরা শুনছি এবং রেকর্ড আছে। জি, সেটা হলো তার ইনভেস্টিগেশন চলছে, স্টিল সে জবে আছে। আপনি যে আপনি কথাটা শুনে, উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন, উনাকে দুর্নীতি দায়ে উনাকে ওএসডি করা হয়েছে, আপনি কি জানেন কথাটা? আমাদের হয়তো কিছু প্রয়োজন, এই জন্য আমরা যদি ধরুন আতাবাই খারাপ করছে, আমরা আতাবাই খারাপ বলবো না, বিকজ আতাবাইয়ের কাছে আমার কোনো প্রয়োজন আছে, এই জিনিসটা করতে পারি না বলে আজকে বিমানের ফ্লাইট আবার ক্যান্সেল হয়েছে। আপনি কথা বুঝছেন? পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড একটু কমান, তারপর আমাদের সাথে যোগাযোগ করুন। আমি যাচ্ছি ফারজ ভাই আপনার কাছে। ফারজ ভাই, আমি একটু দর্শকদের উদ্দেশ্য করে বলছি, আমরা এখানে কাউকে দোষারোপ করার জন্য আসি নাই, কে কি করেছে সেটা ওদের জাস্টিস আছে, দের সিস্টেম আছে, সিস্টেমে গিয়ে এটাকে ডিসিশন দিবে, আমরা সবাই শুনবো। আমরা আসছি এখানে বর্তমানে যে ক্রাইসিসে আছে, আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে হচ্ছে, যেটা সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই, জানি না আমাদের হেলাল ভাই বা লুথু ভাই আপনাদের নলেজে আছে কিনা ওয়েবসাইটে কি ধরনের খবর আছে, এই যে চিঠি যেটা আসছে এই মেসেজ গুলো কি ওয়েবসাইটে আছে কিনা আদৌ, আর যদি থেকে থাকে তাহলে লোকাল কাউন্টি ম্যানেজার কেন ইনফর্ম করলেন না, এবং আপনারা একজন সচেতন, আপনারাও ব্যবসায়ী, আপনারা ওয়েবসাইটটা ফলো করেন কিনা বিমানের কোন সময় কি আসতেছে, এটা তো উচিত মনে হয় আপনার ব্যবসায়ী দিক চিন্তা করলে। এখন দেখেন বিমান বয়কট করতে পারবেন সেটা তো যাত্রীর ইচ্ছা, কিন্তু বয়কটের সমস্যা সমাধান হবে না, বিমান আমাদের রাখতে হবে। বিমানের কয়েকজন লোকে যদি খারাপ করে তাই বলে বিমানের সবাই তো খারাপ নয়, ইটস এ ভেরি ফিউ অফ দ্যাম। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি গত ডিসেম্বরে দেশে গিয়েছিলাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে এবং আমাকে অত্যন্ত খুশি উনি বলছেন, এবং রিয়েলি শি ওয়াজ ভেরি হ্যাপি যে এই আগামী সপ্তাহ থেকে আপনাদের জন্য আমি আরো বিমান ম্যানচেস্টারে ডাইরেক্ট ফ্লাইট দিচ্ছি, আশা করি আপনারা খুশি হবেন, আপনাদেরকে আমি বিমানের মন্ত্রী সিলেটের মন্ত্রী দিচ্ছি, যাতে উনি সিলেটিদের সব সুযোগ সুবিধা অসুবিধা সুবিধাগুলো যেন বুঝেন। বিশ্বাস করেন আমার অত ভালো লাগছে যে উনি যে পার্সোনালি এই খবরগুলো নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সিলেটের মন্ত্রী আছেন, আমাদের বিমানের এমডি সিলেটের আছেন, আপনারা সবাই বলছেন সিলেটের যাত্রী বেশি, তাইলে তো আমাদের ওনাদের কাছ থেকে তো আমাদের জবাবদিহিতার প্রশ্ন আমরা নিতে পারবো, ওনারা আমাদেরকে রাইট আনসার দিলে তো আমরা খুশি হব, এবং আমাদের ফরেন মিনিস্টার উনিও সিলেটের,
এবং আর একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী, যাতে আমরা বিদেশিদেরকে যারা লুক আফটার করেন ওই মন্ত্রীও সিলেটের। হ্যাঁ, তো এবং এই রিলেটেড, এই ট্যুরিজম রিলেটেড, আমাদের ফরেন রিলেটেড, এরপরেও আমরা তো সবাই আছি, তো আমার মনে এত উত্তেজিত হওয়া ঠিক না। ঠিক আছে, একটা ইস্যু আসছে, আমরা সেটাকে কুল ডাউন হয়ে আমরা যেন এগিয়ে যাই স্টেপ বাই স্টেপ, আমাদের হাইকমিশনকে সাথে রেখে। এবং এটা COVID-19 এর জন্য এটা হইতে পারে, তবে ইনশাল্লাহ এটা আমার মনে হয় উত্তরণ হবে এবং ডাইরেক্ট ফ্লাইট অবশ্যই আজও কালো সিলেট থেকে আসবে এবং লন্ডন থেকে যাবে, এইটুকু আমার একটা বিশ্বাস। ধন্যবাদ ফারভেজ ভাই। কথা বলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে সিলেট থেকে, আমি এই বিষয়ে কথা বলছিলাম চারজন সম্মানিত অতিথির সাথে যারা এই বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত, এবং কথা বলছিলাম জনাব হেলালুদ্দিন খান, যিনি এই বিষয়টাকে জনসম্মুখে নিয়ে এসেছেন এবং সিলেটবাসীর যে একটি অধিকার সেটি স্টাবলিশ করে উনি অবশ্যই আবার বিমান সিলেট থেকে চালু হবে সেই কাজটি শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে। আমাদের সাথে আছেন সাবেক মেয়র জনাব কাউন্সিলর ফারভেজ আহমেদ, আছেন গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার বেশা আতাউর রহমান, আছেন ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি লুৎফর রহমান সাইদ। আমি আপনাদের কাছে আসছি, তার আগে একটু একজন কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হোস্টেসের কথা বলবো ভাই। জি শুনতে পাচ্ছি, আপনি একটু আগে কথা বলছিলেন। আচ্ছা, আমার ওই কান্ট্রি ম্যানেজার সাহেবের কাছে একটা প্রশ্ন। জি, আমার বাংলাদেশ থেকে লন্ডনে বিমান আসে, বিমান লন্ডন থেকে প্যাসেঞ্জার নিয়ে যায়, ফার্স্ট হলো 95% কিন্তু সিলেটেরই প্যাসেঞ্জার থাকে। রাইট, এগ্রি, আমি একমত। এবং একটা কান্ট্রি ম্যানেজার হলো একজন রিপ্রেজেন্টেটিভ একটা দেশের। জি, কান্ট্রি ম্যানেজার যদি বিমান যে কোনো রকম ডিসিশন নেয় নতুন নতুন হঠাৎ হঠাৎ, উনি যদি স্থানীয় ট্রাভেল এজেন্সি বলেন, কার্গো সমস্ত এজেন্সি বলেন, তাদের নিয়ে আলোচনা করবে, কার্গো এজেন্সিরা বলবে যে হ্যাঁ এইটা আমাদের সুবিধা, এইটা আমাদের অসুবিধা, এই কান্ট্রি ম্যানেজার সাহেব আমার দেশ ইনফরমেশন দিবে, তারপরে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত। কিন্তু সিদ্ধান্ত আসবে আর কান্ট্রি ম্যানেজার সাহেব চুপ করে থাকবে আর ক্ষতি হবে ট্রাভেল এজেন্সির, আর সিলেটের 95% প্যাসেঞ্জার তারা ঢাকা থেকে আবার আরেক প্লেন বদলে যাবে টানা হ্যাচরা, আমার মনে হয় না এটা খুব একটা শুভকর ব্যাপার। এখন কান্ট্রি ম্যানেজারের জব রোল কি এখানে, উনি কি করেন এখানে? ওনার তো উচিত রিপ্রেজেন্ট করা, এবং খালি যে বিমানের স্টাফ দেখবে, বিমানের রক্ষণাবেক্ষণে টাকা পয়সা ওই কি খরচ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে তা না, ওনার অবশ্যই একটা দেশের প্রতিনিধি উনি। হ্যাঁ, দেশের একটা জাতীয় পতাকা আলা এয়ারলাইন, এটা ন্যাশনাল ফ্লাইট, উনি অবশ্যই স্থানীয় লন্ডনের যত ট্রাভেল এজেন্সি আছে সবাইকে সহযোগিতা করতে হবে ওনার। ধন্যবাদ আপনাকে। মতামত নিতে হবে উন্নতির জন্য, উন্নতির জন্য বিমান। আমি সেটাই আপনাকে আমি বলছিলাম, আপনাকে ধন্যবাদ, সেটাই আমি হেলাল ভাই এবং স্পেশালি সাইদ ভাই ওনাদের আপনাকে ধন্যবাদ কলার। আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আমার মনে হয় এটা একটা অ্যাকশন নেওয়া উচিত, এটা খুব খারাপ যদি এইভাবে সিলেট ফ্লাইট বন্ধ করে। আপনি দেখেন টোকিও ফ্লাইট বন্ধ, নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ, জার্মানি ফ্লাইট বন্ধ, ইটালি ফ্লাইট বন্ধ, সব ক্যান্সেল হয়ে বিমান একমাত্র লন্ডন স্বাধীনতার পর থেকে এখনো চলতেছে। জি জি, আপনি দেখতে থাকুন, এই হিস্ট্রিটুকু আমরা জানি, আপনার যে অভিমত বা আপনার যে ফিলিংস আমি একমত, আমি বিশ্বাস করি চারজন অতিথিও একমত, এই জন্যই ওনারা স্কাইতে এখন আমাদের সাথে জয়েন করছেন স্কাইফিতে। আপনি দেখতে থাকুন, আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান এবং সরাসরি প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি আপনার প্রশ্নটা কি? আচ্ছা, আমার প্রশ্ন হলো হেলাল ভাই কাছে। হেলাল ভাই শুনতে পাচ্ছি। জি, যে আপনি যে ওখানে একটা প্রোগ্রাম আমি দেখি, আমি হেলাল খুব ইন্টারেস্টিং, এই ধরনের প্রোগ্রাম ভালো লাগে, কিন্তু কয়েকটা প্রোগ্রামও দেখছি হেলাল ভাই ক্লিয়ারলি তার একটা ফক্কবাদী একটা ডিসিশন নেয় না, উনি তো নেয় না, উনি তো উনি তো কোনো পক্ষপাতের সিদ্ধান্ত নেন না এখন। না, আমার কাছে লাগছে, জানি না অন্য কাছে কিরকম। জি, কিন্তু আমি লাল ভাইয়ের অনুরোধ করলাম, এবং যে বা যারা অনুষ্ঠান দেখরা আপনারা কাছে আমি এত বদরি হই রাবে, একটাবার বৈঠক করুক না, ফলে দেখবা বিমানের চলাচল সোজা হয়ে যাইব কোনো কেউ। আমি আরেকটা জিনিস চাইলাম, লাল ভাই মুক্তলে আজ চর্চাটা ঘোষণা করা হইতো যে সবাই খাতে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়াতে উনি সবাইকে বলছেন এটা আমাদের অধিকার, এটা আমরা আদায় করতে হবে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম।
কলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ। জি একমাত্র টেলিভিশন বাংলাদেশে যথেষ্ট টেলিভিশন আছে এই দেশে, সবাই ব্যস্ত কুরবানির গরুর মাংস নিয়ে, আপনি একটা জরুরি সময়ে জরুরি পদক্ষেপ নিয়ে আপনি প্রোগ্রাম করতেছেন। জি দ্বিতীয়ত আপনাকে ধন্যবাদ। কিছু ভাই আপনাকে বলতেছেন যে ওএসডি করা হয়েছে, আপনি কেন বলতেছেন দুর্নীতি করেছেন? আমার প্রশ্ন হচ্ছে ওএস মাইনিং কি, ওটা যদি তারা বুঝতেন ওখানে কিছু দুর্নীতির গন্ধ পাওয়া গেছে, এখন ওনাকে সাব্যস্ত করা হবে কিভাবে, কতটুকু করেছেন, এর কারণেই ওএসডি করা হয়েছে? উনি যদি ফেরেশতা হইতো তাহলে তো ওএসডি এর প্রশ্ন আসতো না। এক্স্যাক্টলি, কেন আপনাকে ওরা খামাখা টেলিফোন করে আপনাকে ইয়ে করতেছে? তারপরে প্রশ্ন হলো, আমাদের একমাত্র আমার বারিস্টার সাহেবের সাথে, আমার মোবারক ভাইয়ের সাথে, অন্যান্য ভাইদের সাথে আমি একমত, আমরা ভাই বিমান বয়কট করা ছাড়া এর কোনো সমাধান নাই। ওনারা আসবেন, আমাদেরকে ললিপপ দিবেন, আমরা ওনাদেরকে ফুলের মালা দিব, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, ফটো উঠাবো, আর আমাদের কাজের কাজ কিছুই হবে না। এই সামান্য জিনিস দেখেন, প্রথম যখন দিল তখন বলল কুয়াশার জন্য বন্ধ করছি, তারপরে বলল রানওয়ের জন্য বন্ধ করছি, তারপরে বলে পেট্রোল ফুয়েল নাই তার জন্য বন্ধ করছি, তারপরে নেই, তারপরে আনে না, এই গরিমেশি করতেই থাকবে, চলতেই থাকবে। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক নেক হয়ে সবাই যদি আমরা বন্ধ করি, আমি জানি এখানে ট্রাভেলস এর কর্মকর্তারা আছেন, ওনাদের ব্যবসা কিছু কম হবে, তারা কমিশন একটু কম পাবেন কয়েক মাস, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এখন ওনাদের কাছে দেশ বড় না কমিশন বড় প্রশ্ন? জি হ্যাঁ, এই জন্যই বলতেছি দাদা, সবাই কষ্ট করব, বিজনেসম্যানরা এজ এ ট্রাভেল এজেন্ট, তারাও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, কষ্ট হবে। আমি আমি ওনাদের অন বিহাফে হেলাল হবে, আমি হেলাল ভাই এবং সাইদ ভাই অন বিহাফে বলি, ওনারা কিন্তু বারবার এই বিষয়টা নিয়েই কথা বলছেন যে ওনারা চাচ্ছেন আবার এই এস্টাবলিশড হোক। আপনার সাথে আমি একমত, আমি মোবারক ভাইয়ের সাথেও একমত, এবং বারিশ আতাউর রহমান সাহেবের এমন একটা এক্সাম্পল তৈরি করতে হবে, আমরা কথা বলি জি, এমন একটা এক্সাম্পল তৈরি করতে হবে যাতে করে আমরা এটি আবার ফেরত আনতে পারি। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি সময় দেব। আসসালামু আলাইকুম ভাই, আপনি খুব সুন্দর মানুষ, আমি কলারদের আপনি প্রশ্ন রাখেন। আমি বলতে চাই, আমাদের বৃহত্তর সিলেটে কয়েকজন আগের মন্ত্রী আসলাম, মানে এমপিগণের কারণে আমরা সব সিলেটি যে গ্রেট ব্রিটেনে আছি আমরা কষ্ট পাইলাম। একজন এমপি আমার দেশ থেকে আইয়া উদ্দেশ্য আমার বুনের গরু আমারে আসল ফইরা গেছে। প্লিজ আমরা এই বিষয়ে, আমরা এই বিষয়ে, এই বিষয়ে কথা না বলি। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা প্লিজ, আমি যে সাবজেক্ট, হেলাল ভাই আমি আরও আধা ঘন্টা টাইম এক্সটেন্ড করছি, বুঝছেন তো, আমরা কথা বলবো এই বিষয়ে আজকে। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। তারপরে কত লোকই আছে, আমি মিটে যাইছি দেশটা কে আর জানি সকলেও, তাই অবশ্যই টিকিট দিচ্ছিলাম। দেশে যেন আসলাম মানুষে কতটুকু কষ্ট করে টিকিটের লাগিয়ে আরি, এটা একমাত্র আপনারা দেখা, আপনারা নিজে চাচ্ছা তাহলে দেখতে পারলাম। যাই হোক, আমরা একটা, আমি কিন্তু উল্টা একটা ইয়ে রাখলাম আপনার কাছে, এটা সেগুলো আসা না, কারণ যে ফ্লাইটগুলো আছে বাংলাদেশের, বাংলাদেশ বিমানের, এই বিমানের ফ্লাইটের মাঝে গিয়ারি যে কয়েকটা সিট আছে ইমিডিয়েট আপনার টয়লেটের সামনে পড়ে গেছে এই সিট গুলা, তখন এই সিট গুলা, এই সিট গুলাতে যারা বয় আপনি দেখতে থাকুন প্লিজ। ধন্যবাদ। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার আপ, টিভি সাউন্ড কমান প্লিজ, কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো, জি প্রশ্ন কি আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন আপনারা সমালোচনা করে আমরা শুনছি, আমরা তো প্রতি বছর ধরে বাংলাদেশ বিমানে, এই যে এখন শুনলাম যে হেলাল ভাই আর আরব ভাই যে তারা সমাধান করলি, তারা কিতাব বিমান, বিমানের কান্তি মিনান্তার যে আছে
আপনাকে ধন্যবাদ। আমি আবারও বলছি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না যতক্ষণ পর্যন্ত না উনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ না করে। আমি অনেক কলার লাইনে আছেন, কলার আপনাদের কাছে আসবো 10 মিনিট পরে। আমি যাচ্ছি হেলাল ভাই আপনার কাছে। হেলাল ভাই আপনি একটু বলবেন প্লিজ। আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে বলতে হবে, আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ। রাইট। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি প্রতিবাদী হয়েছি লন্ডন থেকে যে ফ্লাইটটা সিলেট যাওয়ার ছিল, এই ফ্লাইটটা ঢাকায় গিয়ে ইমিগ্রেশন করতে হবে এবং এখানে কাস্টম ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে সিলেট যেতে হবে। এটার প্রতিবাদী হয়েছে এবং আমি প্রতিবাদ করে যাব যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সুখবর, আমরা কিন্তু অগস্ট মাস থেকে সরাসরি সিলেট লন্ডনের ফ্লাইট চালু হয়ে গেছে এবং এতে কোনো বাধা নেই। এটা যতটুকু আমরা জানি যে আর চার নেক্সট ফ্লাইট বা এরপর ফ্লাইটটা কিন্তু সরাসরি সিলেট টু লন্ডন আসতেছে, এখানে কিন্তু কোনো বাধা নেই। তো আমরা বিমান যেটা করতেছে, প্রধানমন্ত্রী যেটা করতেছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু যাওয়ার পথে যে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে টেকনিক্যাল কারণে, এটা যদি আমাদের বিমান এমডি বা সিভিল এভিয়েশন চায় তাহলে আমাদের ইমার্জেন্সি করে সিলেটে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য আইসোলেটেড একটা হোটেলকে করতে পারে, করে এই সমাধান ওয়ান টুর মধ্যে করে যেতে পারে। যদি তারা যে প্রবলেমটার জন্য আমাদের সিলেটবাসীদেরকে হয়রান বানাচ্ছে যে যদি এরা সিলেটে যায় করোনা ওরা ধরা পড়ে থাকে, তাদেরকে আইসোলেটেড করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তারা ঢাকাতে নিয়ে গেছে, আপ টু ডেট নিউজটা হচ্ছে। তো আমি বলবো আমাদের হাইকমিশনের মাধ্যমে আমার কথা হয়েছে, চিঠিও যাচ্ছে, আমরা করতেছি যে ইমিডিয়েটলি আইসোলেটেড সেন্টার সিলেক্ট করার জন্য এবং ফ্লাইট সরাসরি সিলেট নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমরা আসার পথে কোনো বাধা হচ্ছে না, প্রধানমন্ত্রীর যে মানে ওয়াদা ছিল এটা এই অগস্ট মাস থেকে আমরা ফ্লাইট পেয়ে যাচ্ছি, আমরা সরাসরি ফ্লাইট শুরু হবে সিলেট টু লন্ডন। আপনারা একটা লেটার পেয়েছেন, এটাই কি ওনার চেষ্টার নমুনা? লন্ডন অফিসে না আসে তাহলে ওরা সাপ্লাই কি ওয়েবসাইটে এটা আপলোড হয়েছে অনেক আগে? ওয়েবসাইট কি ওয়েবসাইট আমাদের এজেন্টের জন্য না, কান্ট্রি ম্যানেজারের জন্য না, ওয়েবসাইট হচ্ছে সরাসরি মানুষের টিকিট কাটার জন্য। আচ্ছা ধন্যবাদ, এই বিষয়ে আমি ফারুক ভাইকে আরেকটু বলবো, উনি বলবেন। আমি যাচ্ছি সাইদ ভাই আপনার কাছে। সাইদ ভাই কি বলেন? লুতুর রহমান সাইদ, সাইদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো সাইদ ভাই, আমাকে সাইদ ভাইকে আমি হারাই ফেলছি, তার আমি আসছি আগে, তার আগে দুজন কলার সাথে কথা বলে আসি। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা কি? আমরা ইন্ডাম ইন্ডাম সাইদ ভাইকে একটু চাচ্ছি। জি জি বলেন। আপনারা শুধু ঢাকা লন্ডন সিলেট ফ্লাইট বন্ধ হয়ে গেছে এই জন্য আপনারা বেশি জোর দিতেছেন, কিন্তু বিমানের যে লন্ডন অফিসে এবং বিমানের সাথে কার্গো এজেন্ট এবং বিমানের সাথে যে ট্রাভেল এজেন্টের যে বড় ধরনের দুর্নীতির সাথে তারা জড়িত এবং বিমানকে তারা ক্ষতিগ্রস্ত করতেছে, এই জন্য আমরা বেশি ভাড়ায় বিমানে চড়তেছি, তো সেই ব্যাপারে আপনাদের কিছু করা। আচ্ছা এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি, যে তথ্য আছে কিনা এই 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 বিষয়ে কি কোনো তথ্য আছে কিনা যে এই কার্গো? আমি তো সাংবাদিক না, আমি তথ্য নেই না, কিন্তু বিভিন্ন সময় পত্রপত্রিকায় না, আমাদেরকে যদি বলতে হয়, আমাদেরকে আমাদেরকে সম্মানিত কলার আমি রেসপেক্ট রেখে বলছি, আমাদেরকে যদি আপনি বলতে হয় স্পেসিফিক তথ্য দিয়ে বলতে হবে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। জি প্রশ্ন, সরাসরি প্রশ্ন চলে যায় এবং উইথ এভিডেন্স। হ্যালো। জি প্রশ্নটা কি আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো এখানে আমরা সবাই এই যে শুধু বিমানের কর্মকর্তাদের দুষ্টি, আসলে এদের সাথে ট্রাভেল এজেন্ট যারা আছে এরাও জড়িত আছে। কিভাবে? কিভাবে ট্রাভেল এজেন্ট কিভাবে জড়িত বলেন?
ট্রাভেল এজেন্ট জড়িত এইভাবে আপনার নর্মাল একটা এক্সাম্পল দেয়, এই যে মনে করেন বিমানের টিকিট সবসময় যে অন্য এয়ারলাইন্স থেকে বেশি থাকে, এই যে কোনো সময় বিমানের টিকিট কাটতে হয় 1,000, কোনো সময় 1,200, কোনো স্টেবল প্রাইস নাই, এইটার এইটা কি কর্মকর্তা জড়িত? এটা তো এই ট্রাভেল এজেন্টরাই জড়িত, তারা তো প্রাইসটা তো বিমান রেডি করে দিচ্ছে। এটা এটা হেলাল ভাই এক্সপ্লেইন করবেন, এটা আমার মনে হয় আপনি একটু হেলাল ভাই যে কথা বলতেছে উনি শুধু এই কর্মকর্তাদের সাথে যে বিমানের টিকেটের প্রাইস মূল্য নির্ধারণ করবে কি হেলাল ভাই, সাইদ ভাই, উনারা, নাকি বিমান? বিমান করবে তাই না? কিন্তু বিমানের যে প্রাইসে কাস্টমার আমরা যারা এই প্রাইসে পাই না, তো আমরা বেশি দামে এটা কিনতে হয়। তাহলে আপনারা বিমানে ফোন করুন, বিমানে যোগাযোগ করুন, ভেরি সিম্পল, বিমানে যোগাযোগ করুন, বিমানে এখানে বিমানে যোগাযোগ করলে তো। জি আপনাকে ধন্যবাদ, ফারুক ভাই একটু এক্সপ্লেইন করবেন, ফারুক ভাই একটু এক্সপ্লেইন করুন। এখন আপনি বলতে পারেন যে এখন তো উনারাই তো ফাইট করতেছেন আমাদের পক্ষ হয়ে, যে বিমানের ভাড়া বেশি, উনাদের কথা শুনছেন না, উনারা চাচ্ছেন আমাদেরকে সবাইকে নিয়ে এই বিমানের ভাড়া নিয়ে যেন একটা প্রতিবাদে সুর তুলি আমরা, এবং মানে ভাড়াটা যেন একটা রিজনেবল ওয়েতে আমরা নিয়ে আসি। এখন আসলে হয়েছে কি, আমরা তো বাইরের থেকে অনেক কিছু অনেক সময় দেখি বা শুনি, সেটা ভিত্তিতে আমরা কথা বলা ঠিক না, আমরা কিছু এভিডেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাইলেই আমাদের মনে ভালো হবে। ধন্যবাদ। আমি আবার বলছি, এখানে একটা কনফিউশন আমার কাছে মনে হচ্ছে, যেটা যে চিঠিটা আমরা পেয়েছেন আমাদের হেলাল ভাইরা এবং ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে, আমি এখনো কনফিউজ, আমি নিজেও দেখি নাই, কিন্তু আমি কিন্তু এমডি সাহেবকে জিজ্ঞেস করেছি সাথে সাথে যে ওয়েবসাইটটা কি দিয়েছে, ওয়েবসাইটটা কে ফলো করবে, এটা কি বিমান অফিস কে, বিমান অফিস কান্ট্রি ম্যানেজার যারা আছে ওনারা কি এজেন্টদেরকে জানাইবেন না? আর আমরা এই যে যারা ট্রাভেল করি এই যে প্যাসেঞ্জার, আমাদের তো এই সময় নাই যে ওয়েবসাইটে গিয়ে আমরা দেখবো, কোনোদিনই দেখি নাই কোন টিকিট কিরকম কোথায় যাবো না যাবো, আমরা ট্রাভেল এজেন্টের উপরে নির্ভরতা থাকে। তো আপনারা আমাদের এখানে মিডিয়াতে দেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, সবগুলোতে তথ্য দেন, প্রপার তথ্য দিলে আমরা যারা ট্রাভেল করবো প্যাসেঞ্জার হিসেবে আমরা তখন জানতে পারবো। তো সেটা সেটা উনি একমত হয়েছে আমার সাথে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ফারুক ভাই জিনিসটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তাইলে এই লেটারটাই, এই নোটিশটাই? না, আমি এখানে কনফিউশন আছে আসলে, আমি জানি না কি ওয়েবসাইটে কি দেওয়া হয়েছে, আমি জানি না, এটা আমি নিজে তো দেখি না। আজকে আমাকে যেটা উনি বলছে এমডি সাহেব যে এই আমাদের, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে তো আমরা 3 মাস আগেই COVID-19 এর ক্রাইটেরিয়াটা আপলোড করেছি আমরা, এটা তো দেখা উচিত। আমি বললাম না, এটা তো দেখা উচিত ঠিকই আপনি বলছেন, কিন্তু ট্রাভেল এজেন্টের কাছ থেকে আমরা যারা টিকিট নেই আমরা তো সেটা ওয়েবসাইট দেখে নেই না, আমরা তো ডাইরেক্ট ট্রাভেল এজেন্টকে বলি, ওনাদের নলেজে তো এটা নাই, ওনারা কালকে যে সিটিটা আপনাদের কাছ থেকে সার্কুলেশন পেয়েছে ওইটার ভিত্তিতেই আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা দেখলাম, যদি এটা সত্য হয়ে থাকে এটা তো অত্যন্ত একটা রং জিনিস করা হয়েছে। তো উনি বলছে এটা দেখবে এবং এটা ইমিডিয়েট এই সাময়িক কিছুদিনের জন্য এটা করা হয়েছে এই COVID-19 আসাতে। এবং যেটা হেলাল ভাই বলছেন আবার যেটা যে আইসোলেশন সেন্টার না থাকে তো এটা করা হয়েছে, কিন্তু আমাকে যেটা উনি বলছেন লোকবল কম, এখন প্যাসেঞ্জার কম, যার দরুন এটা এই হেলথ ইস্যু নিয়ে ওনারা মানুষজন কমিয়ে ফেলছে, এর জন্য এটা করা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ কাউন্সিলর ফরমেশন। আমি আসছি, আমি যাচ্ছি। জি আতা ভাই, হ্যাঁ আমি একটা জিনিস বলি, জি ওই যে বিমানের প্রাইস নিয়ে, কার্গোর প্রাইস নিয়ে, ওইটা দেখেন অনেক সময় অনেক ধরনের কার্গোতে দেখেন 1 কিলো সিলেটে যায়, সিলেট হয়ে যে বিমানটা যাচ্ছিল 1 পাউন্ড 80 পেন্স পার কিলো, অথচ ওইটা সিলেট হয়ে ঢাকায় যায় 1 পাউন্ড 40 কেজি, মানে 1 কিলোর দাম পড়ছে 1 পাউন্ড 40 পেন্স, এবং চিটাগাং যাচ্ছে আরো দূরে 1 পাউন্ড 55 পেন্স। যে সিলেটিদেরকে তো সবসময় ওই যে আমরা বলি সিলেট পাইছে, আমাদের সিলেটিদেরকে সবসময় জব করা হোক, ওই সিলেটি এয়ারলাইন মানে যেভাবে এয়ারলাইন্সের ট্রাভেল মানে ভাড়াটাও বেশি, ঠিক তেমনিভাবে কার্গোতেও কিন্তু আমাদের সিলেটি লোকজনের কাছ থেকে পকেট উজাড় করে নিচ্ছে বিমান, বিমান সব দিকেই আমাদের প্রতি অবিচার করতেছে। এই সমস্ত কারণে আমি বলতেছি যে আজকে প্রয়োজন আছে এই ধরনের একটা
ডিসিশন। এই যে বললেন, এই যে দেখেন পারিবেশ ভাই যে ইনফরমেশনটা দিলেন এমডি সাহেবের ইনফরমেশনের উপর বেস করে, হেলাল ভাই কিন্তু আরেকটা দিলেন ইনফরমেশন যে আইসোলেশন সেন্টার। এখন কিন্তু কোভিড নাইনটিনের ইয়েটা প্রাদুর্ভাবটা কিছুটা ইনশাল্লাহ কমে আসতেছে, ডে বাই ডে হয়তো নর্মালি যাবে না কিন্তু কমে আসতেছে। কিন্তু এখন এসে ওনারা মার্চে যদি একটা ডিসিশন হয় বা এপ্রিলে একটা ডিসিশন হয়, এটা এখন এসে ওনারা এক্সিকিউট করতেছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মানে এই যে প্যান্ডেমিক, এই কোভিড নাইনটিনের ক্রাইসিসটা শেষ হওয়ার দিকে। এই জন্য সব কিছুতে একটা সন্দেহ। ঠিক তেমনিভাবে খোয়াশার ধোয়া দিয়ে যখন ওনারা ফ্লাইট বাতিল করলো, এরপরে দেখলাম খোয়াশা চলে গেল কিন্তু ফ্লাইট আর আবার ইয়ে হলো না। সব সময় কিন্তু মাননীয় প্রাইম মানে প্রধানমন্ত্রী উনি এখন পর্যন্ত আমাদের ওনার যে মানে ওনার বাবার সঙ্গে আমাদের প্রবাসীদের যে সম্পর্ক ওইটার এখনও উনি ভালো একটা মূল্যায়ন করেন বলে আমার মনে হয়। আমরা এখনও যেটা পারভেজ ভাই বললেন গত ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং উনি আন্তরিকভাবে খোঁজ খবর নিচ্ছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দেই। কিন্তু টোটাল প্রশাসনটা বিমানের বয়কট করতে হইব, তাহলে আমাদের আর কোন উপায় নাই, আমরা কিভাবে ইউনাইটেড হইব? আপনার প্যানেলে যে চারজন অতিথি আছেন তার মাধ্যমে আমরা জানতাম চাই যে আমরা কিভাবে কমিউনিটি এক হইতাম, ইউনাইট হইতাম, এটার প্রতিবাদ করতাম। নাম্বার দুই, আল্লাহ তালা সবই বিবেক দিচ্ছেন, আমরা প্যানেলে চারজন মানুষ বর্ণ, আমি শ্রদ্ধা হেলাল ভাইয়ের সম্মান করে হইতাম যে তাই নবেন ব্যবসায়ী, কিন্তু হেলাল ভাই আমরা বিশ্বাস করি আপনি যে সময় আপনার টিকিট ওর ফেয়ার দেন যেটা কয়েন আমরা মানিয়া নেই, কিন্তু আজকে যদি আপনারা আমরা এটা কয়েন ওয়েবসাইটের মাধ্যমে ডিক্লেয়ার দেওয়া হয়েছে তিন মাস আগে বিমান বন্ধ করা হইব, তাহলে এই ওয়েবসাইটও কিন্তু আমরা বিমানের প্রাইস দেখি না, আমরা যেটা টেবিল যে হইয়া দেয় আমরা মানিয়া নেই। হেলাল ভাই আমরা দেখি আর টেবিল হইয়া বিমানের সুসংবাদ আপনি দিতরা, বিমানের দুঃসংবাদও আপনি দিতরা, আমরা বালা বুঝলাম যে আপনি কিতা বুঝাইতা চাইতা পাবলিকে বুঝের আপনি একটু খেয়াল করুকা, কারণ আমরা আপনার কাস্টমার। বিমানের কাছে আপনি টিকিট আনেন না আমরা দিন আমরা কিনি ভাই, কিন্তু আপনি বিমানের কাস্টমার আর আমরা হইলাম আপনার কাস্টমার। অডিয়েন্সে আজকে কিন্তু আপনার সম্পূর্ণ বিহেভটা ভালো মতো বুঝতে পারে যে আপনি এখানে বইয়া কিতা বুঝাইতা চাইরা মানুষের, আপনি একটু ক্লিয়ার হোক পাবলিক করবাই দিতে ধন্যবাদ। বিমানে আপনারে বাদ দেয় ঠিক আছে, আমরাও আপনার কাছে টিকিট। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। দেখতে থাকুন হেলাল ভাই বিষয়ে কথা বলবেন একটু পরেই। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, প্রশ্নটা কি আপনার আমাদের জন্য? জি ফারুক ভাই, জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি জি জি, আপনি ওই যে বিমানের এই কাউন্টি মেজর কথা বললেন, জি আপনি সঠিকই বলেছেন। ওএসডি এই জন্য করা হয় যে কার যদি কোনো সিরিয়াস কোনো অভিযোগ থাকলে তাকে ওএসডি করে, এটা তো প্রমাণ করে দিলেন সহসা যে উনার দুর্নীতির সঙ্গে উনারই জড়িত। আপনার দর্শক সবই বুঝে গেছে তিনি আসেন কমিউনিটির সেবা করেন, আয়োজন করছি শুধু হেলাল ভাই রিকোয়েস্টে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনার টিভি সাউন্ড কমন। ইন দ্য মিন টাইম আমি একটু আমাদের সাইদ ভাইয়ের সাথে কথা বলা আছে, আমি ওনাকে আবার দেখতে পাচ্ছি। জি ফারুক ভাই, আসলে আপনার প্রোগ্রাম তো জমে উঠেছে। জি না, জমে ওঠে না, জনগণের চাহিদা পাবলিক এঙ্গার মানে হচ্ছে পাবলিক আসলে বিমানকে কত ভালোবাসে এটা বুঝে যায়। এক্স্যাক্টলি, ইউ আর রাইট।
আমি পজিটিভ নেই ওই কারণে আপনি যাকে বেশি আদর করবেন মাঝামাঝি এই জন্য যদি ওনার কাছ থেকে যদি আপনি একটা অশুভ আচরণ পান আপনি ব্যথিত হবেন রাইট এটাই স্বাভাবিক মানে আমার আমার বক্তব্য হচ্ছে বিমান কর্তৃপক্ষ অবশ্যই আমাদের এই অ্যাওয়ারনেসটা আমরা যে লন্ডনের প্রবাসীরা বিশেষ করে ব্রিটেনের প্রবাসীরা সবসময় বিমান কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কোন সাধারণত অ্যাডভার্টাইজ করে না আমরা যারা ট্রাভেল এজেন্সি অ্যাডভার্টাইজ করি অথবা এত লয়ালিটি কাস্টমার যুক্তরাজ্যে রয়েছেন চারটা ফ্লাইট লন্ডন থেকে এবং তিনটা ফ্লাইট ম্যানচেস্টার থেকে শুরু করেছিল তাও কিন্তু তাদের একটা মাস্টার প্ল্যান ছিল সম্ভবত কোভিড ১৯ এর কারণে তাদের আসল প্ল্যানটা মানে আপনি বুঝতেছেন আসল প্ল্যানটা রক্ষা করতে পারে নাই শুধু বাংলাদেশ বিমান না পৃথিবীর যত এয়ারলাইন্স আছে এই এই কোভিড ১৯ এর কারণে সবই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমার আমার আত্মবিশ্বাস আমরা প্রবাসীরা যেহেতু এত বেশি ভালোবাসি বিমানকে এবং আমাদের মনের থেকে আমি বিশ্বাস করি যখন কাস্টমার আমাদের অফিসে আসেন ওনারা আর কিছু চান না আসার বলেন বাবা আমি সরাসরি সিলেট যাব রাইট এই সরাসরি সিলেট যাওয়া এটা মনে হয় আবেগ থেকে যেভাবে ওনারা বলেন টিকিটের দাম ৫০০ টাকা না ৭০০ টাকা না ১৫০০ টাকা বিমান কি এই সিলেটের ভাইদেরকে এই বাংলাদেশি ভাইদেরকে অতটুকু মূল্যায়ন করতেছে আমি আমি আপনার আপনার প্রোগ্রামের মাধ্যমে আপনার দর্শক অথবা যারা আমাদের ওয়েল উইশার আমি বলতে চাচ্ছি আপনারা নিরাশ হবেন না অবশ্যই ব্যাঘাত আপনি কষ্ট পেয়েছেন আমরাও কষ্ট পেয়েছি যখন কিছু ঘটে তখন কিন্তু আপনার ব্যাকবোন হচ্ছে আমাদের কাস্টমার ব্যাকবোন হচ্ছে যারা আজকে কল করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন অথবা আমাদেরকে বলতেছেন তোমরা কি করতেছো কিন্তু আমি একজন একজন কলার একজন কলারও পাই নাই তারা পক্ষে কথা বলছে একজন স্বাভাবিক এটা আমি বুঝি আপনি মনে রাখতে হবে যখন আপনার প্রিয় ব্যক্তি অথবা প্রিয় প্রতিষ্ঠানে কিছু ব্যাঘাত ঘটে অফকোর্স আপনার সুধারণ করবে তবে আমি আমরা কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষকে আপনাকে আশ্বস্ত করতে পারি বিমান কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে যেহেতু বাংলাদেশ বিমান রাষ্ট্রীয় এয়ারলাইন্স এবং রাষ্ট্রীয় পতাকা এয়ারলাইন্স আমরা লন্ডনের লন্ডনের প্যাসেঞ্জাররা ইউকের প্যাসেঞ্জার এত লয়ালিটি পৃথিবীতে কোন দেশের এয়ারলাইন্সের এত লয়ালিটি প্যাসেঞ্জার আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এক্ষেত্রে আমি বলতে পারি বাংলাদেশ বিমান তাদের প্রাইসটাও চেক করবে এবং কোভিড ১৯ এর এই মহামারী আমরা ধীরে ধীরে ওভারকাম করতেছি আমার আত্মবিশ্বাস আবার বিমান নরমাল হবে এবং যাত্রা সবার জন্য শুভ হবে এবং আপনারা অবশ্যই বিমানকে এত পছন্দ করেন এই কারণেই তো এই কলগুলো আসতেছে যারা আমাদেরকে সত্য কথা বলছেন অথবা যারা আমাদেরকে নানানভাবে আমাদেরকে বলতে চাচ্ছেন তো আপনারা কি করতেছেন ওনাদের উদ্দেশ্যে বলি আপনার প্রোগ্রামে আপনাদের শ্রদ্ধা আপনাদের ভালোবাসা আপনাদের অধিকার আমাদের প্রতি যারা বলতেছেন আমরা আমাদের লেভেলে আমরা চেষ্টা করতে পারবো ধন্যবাদ সর্বশেষ কথা আমি বলতে চাচ্ছি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীকে খুবই পছন্দ করেন বিশেষ করে ব্রিটেনের প্রবাসীর সাথে ওনারও জীবনের অনেক অভিজ্ঞতা রয়েছে এক্ষেত্রে আমি বিশ্বাস করি এই খবরটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যায় অবশ্যই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই বিষয়টা নিয়ে দেখবেন তবে আমি আপনাদের আপনার প্রোগ্রামে বলতে চাচ্ছি যারা আমাদেরকে নানানভাবে বলতেছেন বয়কট করবো এসব করবো আজকে কিন্তু বয়কটের দিন না আজকে হচ্ছে আমরা বিষয়টা ভালো মতো অবজার্ভ করি কে বা কারা এই কাজগুলো করতে চাচ্ছে এটা আমরা করতে দিব না এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি ধন্যবাদ সাইদ ভাই আমি যাচ্ছি আমি হেলাল ভাই আমি আসছি হেলাল ভাই আমি জাস্ট আপনার কাছে আসছি আমাকে গিভ মি টু মিনিট আমি একজন কলারকে কথা বলে আসি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার প্রশ্নটা কি ভালো আছেন আমার দুইটা প্রশ্ন জি জি বুঝছেন একটা প্রশ্ন হইল যেমন ভাই লন্ডন থেকে যে সময় আমরা বাংলাদেশে যাই বুঝছেন জি খুব সুন্দর সার্ভিস এত ভালো খাবার ফ্রেশ নাইস টেস্টি আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট দ্যাট মাশাআল্লাহ কিন্তু যে সময় আমরা দেশ থেকে আই লাগে যে আমরা যেগুলো খানি সার্ভিস করা হয় স্ন্যাক একটা দেয় এটা লাগে যেমন ডগ ফুড বুঝছেন নি এর বাদে যে সময় খাবার আয় মেইন খাবার আয় এগুলো লাগে যেমন আপনার ক্যাট ফুড যে সময় কমপ্লেন দেই হয় বলে হেড অফিস হোগা হোয়াট ইজ দিস আমি এই যে মুজিবকুট ভাই তারার তো সহজ নয় আমি কোনো রাজনীতি পলিটিক্যালি যাব না প্লিজ পলিটিক্যালি যাব না কিন্তু উনি যে কথাটা কইছেন আমরা কমপ্লেন খাড়ে করব আপনারা আমরা নর্মাল পাবলিকের কথা কে শুনে
আচ্ছা হ্যাঁ এই সমস্ত যে ছোট নাটক কমপ্লেইন এগুলো এগুলো শোনারও তো মানুষ নাই আচ্ছা ঠিক আছে এই বিষয়ে দুই নম্বর হতইলো যে আপনার সকল সময় দেখেন যে আমরা যেমন হাই কমিশন বলেন বাংলাদেশ বিমান বলেন এই যে যতটুকু গভর্নমেন্ট ইনস্টিটিউশন এই দেশে আছে একই কায়দায় চলতেছে কেন ওদের কি কোনো মায়া দরদ কিছু নাই আমাদের প্রবাসীর মাঝে ওদের সামনে যদি একটা সার্ভিসের লাগে যান লাগে যেমন একটা এই অ্যানিমাল গিয়া পড়ছে ওরা কি সেখানে এই দেশের যে ইনস্টিটিউশনের ব্যবহারগুলো দেখে ফেসবুকে যখন স্ট্যাটাস দেখলাম সঙ্গে সঙ্গে হেলাল ভাইকে আমি মেসেজ দিয়ে যে আপনি একটা জিনিস দেখেন কোভিড হয়েছে ঠিক আছে আমরা কিন্তু কার্গো বিজনেসটা কিন্তু বন্ধ আজকে ছয় মাস যাব রাইট এটা কিন্তু আমরা প্রাইম মিনিস্টারের কানে দিতে পারি নাই আচ্ছা মিঠু সাহেব কার্গো বিজনেসটা বন্ধ কেন কার্গো বিজনেসটা বন্ধ কেন বড় পর্যায়ের নেতা কার্গো বিজনেসটা বন্ধ কেন কিন্তু আওয়ামী লীগের নেতা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার পর্যায়ে কিন্তু যাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু যাচ্ছে না এই যে বিমানের হুট করে একটা ডিসিশন নিল আমি একবার ক্লিয়ার করে বলতে পারি এখনো যদি বিমান আপনার সিলেটে রান করে এই কোভিড এর মধ্যেও হেলাল ভাইয়ের দক্ষতা সাইদ ভাইয়ের দক্ষতা আতাউর ভাইয়ের দক্ষতা আরো কোভিড ডিউটির আমাদের ট্রাভেল এজেন্সির দক্ষতা বিমান একদম ফুলফিল করে দেওয়া যাবে যে আপনার ওই যে ইমপ্রেশনটা বিমান নষ্ট করছে এবং কোভিড এর জন্য যে আমরা ভয় পাচ্ছি এই ভয়টাও আমরা কাটিয়ে উঠতে পারবো ওই তাদের তাদের সহযোগিতায় আর আমাদের কার্গো বিজনেস আমি একটু ক্লারিফাই করি যে আতাউর ভাই যেহেতু বিশিষ্ট ব্যক্তি উনি বলেছেন যে কার্গো প্রাইসটা নিয়ে 180 and 155 সিলেটের জন্য বেশি বলেছেন উনি জাস্ট একটু জানেন হয়তো বা যে হিথ্রো এয়ারপোর্টের চার্জটা শুধু হচ্ছে 180 and 155 তার সাথে আবার সারচার্জ আছে হিথ্রো এয়ারপোর্টের তারপর সিলেট এয়ারপোর্টের কাস্টম আছে সব মিলে আমাদের 350-320 পড়ে নাহলে আবার কমিউনিটির সাথে আনজাস্টিস হয়ে যাবে যে আমরা কেন 4 pound বা 350 করে নেই এটা একটা ক্লারিফিকেশনটা আমি দিয়ে দিলাম ধন্যবাদ কিন্তু এখন আপনার টিভি সাউন্ড কমান এবং প্রশ্ন করুন প্লিজ হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি একটা জিনিস আমি হেলাল ভাইয়ের লগে আমি আমি বুঝাইতাম চাই আমরা যখন কাস্টমে মাল আমরা বইরিয়া দেই আমরা সব মাল মাসিয়া নেগি নেওয়ার পরে টিকেটের খরে দি লেখা দেয় 5 kilo রয়েছে 2 kilo রয়েছে তারা আমরা পয়সা লয় না আর উপরে গেলে আমরা কাছ থেকে 20 pound 25 pound করে 8 আমরা আনা রীতিতে এই পয়সাগুলো লই নেয় আমি প্রতি বছর 150 দেয় আমার বাচ্চা লইয়া আচ্ছা বুঝতে পারছি আপনাকে আপনাকে ধন্যবাদ এই বিষয়ে হেলাল ভাই বলবেন পরবর্তী কলার কলা আসসালামু আলাইকুম আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে 15 মিনিটস পরবর্তী কলার আসসালামু আলাইকুম জি প্রশ্ন কি আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন জি হেলাল ভাই শুনতে পাচ্ছেন কান্ট্রি ম্যানেজার যে ছিলেন জি উনি যে উনি হেলাল ভাই অন্য লাইনে চলে যাচ্ছেন এদেশের মানুষ সবাই বুঝে ভাই এদেশের মানুষ সবাই হেলাল ভাই মনে করতেছেন যে উনি আমাদের চেয়ে বেশি ক্লেভার হয়ে যাচ্ছেন না হেলাল ভাইকে আমরা আজকে এই পর্যায়ে নিয়ে আসছি আমাদের কিছু লোকের কারণেই বিমান বলুন হাই কমিশন বলুন সবাই আমাদেরকে ইউজ করতে পারে
আর কিছু না, আমাদের 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 প্রবাসী কিছু লোকের কারণে, কারণ আমার স্বার্থ জড়িত আছে বিমানের কান্ট্রি ম্যানেজারের কাছে, আমার স্বার্থ জড়িত আছে হাইকমিশনের কাছে, আমার স্বার্থ জড়িত আছে অমুকের কাছে, তাই আমি উনি খারাপ করলেও বলি উনি ভালো, উনি ভালো বললে বলি উনি ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শককে আমি দর্শকের আনসারটা আমি একটু আরেকভাবে দিতে চাই। আমরা যে দেশে আছি দেখেন, আমরা এই দেশে কিন্তু পারসেপশন এক জিনিস আর আফটার জাস্টিস আরেক জিনিস, রেজাল্ট সেটা আরেক জিনিস। তো পারসেপশন করে আমরা কাউকে ব্লেম দিতে পারি না। হেলাল ভাই সেটাই ডিফেন্স দিচ্ছেন, আমি ওনার সাথে না, হেলাল ভাই বলছে উনি কিন্তু ওএসডি। ফারজ ভাই আমি আপনার সাথে একটু দ্বিমত, আমি একটু দ্বিমত না, আপনারা আমাদের বিমানে কান্ট্রি ম্যানেজার ওএসডি করা। আতাউর ভাই আমি একটু বলি আপনাকে, এখানে এটি আমি আসতেছি এখন, এই যে আপনারা সবাই বলতেছেন ওএসডি ওএসডি, কিন্তু শুধু ক্রিমিনালি এফেন্টার চাকরি ওএসডি করা হয় না, মানে উনাকে ওএসডি করা দর্শক যারা বলছেন ট্রু বলছেন, উনাকে স্পেসিফিক এখানকার কারণে ওএসডি করা হয়েছে। না না এটা তো আমরাও জানি আতাউর ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো এখন বলতে পারি না হি ইজ এ ক্রিমিনাল, এটা এটা টোটাল নেভার নেভার, এখনো জাস্ট এখনো বিচার হয় নাই, আমরা শিবপুর গত হইল গিয়ে আমরা সিলেটি হলে বাংলাদেশ বিমানদের বয়কট হইল হইল ব্যস্ত হইল গিয়ে আমরা ওই দমলা করতে হয় আইতে ওই দমলা করতে হয় আপনারা দেখতে থাকুন। আমি এখন আমাদের আলোচক বৃন্দের কাছে যাচ্ছি। প্রথমেই ফারভেজ ভাই আপনার জন্য টু মিনিট সলিউশন, সবাই বলছে কিন্তু একটা ঐক্যবদ্ধ কিছু করার জন্য, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি শুধু এইটুকুই বলবো, আমাদের যারা প্যাসেঞ্জার আমরা বিমান যাত্রী যারা আমরা এই দেশে আছি, কমিউনিটি আছে, আমাদের ফিলিংস আছে, সবারই অ্যাঙ্গারও আছে, তবে আমাদের জায়গা আছে। আমরা এই যে বিমানে আমাদের অনেক অসুবিধা সুবিধা হয়, আমরা যখনই বিমানে চড়ি না কেন, যদি ছোট হোক বড় হোক কোনো অসুবিধা আমাদের নজরে আসে, আমরা যেন সেটা লিখিতভাবে আমরা একটা কমপ্লেইন আকারে আমরা পাঠাই। কে দেখলো না দেখলো সেটা আমাদের ব্যাপার না, আমাদের পাঠানোটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা যেন সেটা করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আমরা ক্রাইসিসে আসছি, এই ক্রাইসিসটাকে আমরা উত্তরণ হতে পারবো আমরা এই যে ট্রাভেল এজেন্সি যারা অ্যাসোসিয়েশন আছেন, এখানে আমাদের লুৎফুল সাহেব আছেন, হেলাল সাহেব আছেন, ওনারা সবাই মিলে প্রথমে অ্যাপ্রোচ করুক। আমাদের আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, হাই কমিশন আছে, হাই কমিশনারকে এবং আমাদের কমিউনিটির দরকার লাগে, ওনারা আমাদের নামও ইউজ করতে পারেন, কমিউনিটির পক্ষে আমাদের আরো লোক পাবেন, দিয়ে আমরা হাই কমিশনকে আমাদের বিহাফে আমরা লাগানো দরকার এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করুক, পরে আমাদের এই সমস্যাগুলো যাতে যত তাড়াতাড়ি সেটা যেন শেষ করা হয় এবং মানুষের জন্য বিমানটা ওপেন করে দেওয়া হয়, যেন বিমান যেন মানে কোনো ভিতরে কিছু না থাকে, বিমানের যারা কর্মকর্তা আছেন সবাই যেন ভালোভাবে এই জিনিসটাকে সিরিয়াসলি নেন, এই যে অসুবিধাটুকু আমাদের হবে সেটা যেন সিরিয়াসলি নেন এবং অনতিমিলে বলে যেন সমাধান দিকে নিয়ে আসেন, এইটুকু আমি বলবো। তারপরে আপনি চাচ্ছেন যে সবাই একত্রিত হয়ে আমরা আগে তাদের সাথে কনসালটেন্সি করি, আমরা লিখি তাদেরকে, বুঝাই তাদেরকে, আম আই রাইট? নো বয়কট, অফকোর্স। আর সাথে সাথে আমি আর যদি সময় না পাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ, এবং আপনার যারা টিমে আছেন, আপনার আয়ন টিভির পক্ষে যারা কাজ করে যাচ্ছেন বিহাইন্ড দ্য সিন, সবাইকে ধন্যবাদ। আজকে আসলে অত্যন্ত একটা জরুরি জিনিস নিয়ে আসছেন, এটা কিন্তু হেলাল সাহেবকে আমি ধন্যবাদ দিই, আপনি এটা না, এটা হেলাল ভাই সম্পূর্ণ ক্রেডিট, আপনাদের সবার ক্রেডিট, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকেন। ধন্যবাদ। আমি সাইদ ভাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু একজন কলার অনেকক্ষণ ধরে লাইনে, উনি কিছু বলতে চাচ্ছেন। কলার আসসালামু আলাইকুম, শুনি নাই, অসুবিধা নেই। কলার আসসালামু আলাইকুম, হ্যালো কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সরি, আমি কলার আপনার আর কল নিচ্ছি না, আবারও বলছি, সো আপনারা দেখতে থাকুন। আমাকে আমাকে একটু আমি আমার কনক্লুশন রিমার্কটা দিয়ে চলে যাই। জি আতা ভাই বলেন। হ্যাঁ আমাদের হাতে আছে 4 মিনিট। হ্যাঁ আচ্ছা, আমি এটাই বলতে চাই, আমি প্রথম সর্বপ্রথম মানে ক্রেডিট গোজ টু হেলাল ভাই, এবং এজ এ মানে ইলেকট্রনিক্স মিডিয়াতে বা ইয়েতে যে নিজে নিয়ে আসছেন এই এটা ইস্যুটা, কমিউনিটির একটা বার্নিং ইস্যু, বাট আমার কথা থাকবে, আমি
শুধুমাত্র এই যে জিএসসি এর চেয়ার হিসেবে বলতেছি তা না, অতীতের অভিজ্ঞতা গত 25 থেকে 28 বছরে যে রিপ্রেজেন্টেশন গুলো আমরা যে সময় বিমান বলেন আর হাই কমিশন বলেন সবকিছুতে দিয়েছি, এর অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি বয়কটই একমাত্র সমাধান। ইয়াস, এখন কথা হচ্ছে গিয়ে এই ধরনের যদি কোনো ইয়ে করেন ডিসিশন মেকিং এর ক্ষমতা আপনার ওই দেশে, যে দেশে আপনি অপারেশন চালাবেন ওই দেশে আপনাকে ডিসিশন মেকিং এর ক্ষমতা অর্পণ করতে হবে, যে এখানে আপনি একটা কিছু করবেন, এখানে স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করবেন না, এখানে কোনো ইয়ের সঙ্গে কনসালটেশন করবেন না, একটা কিছু নিয়ে দাবি দাওয়া নিয়ে গেলেই উনারা বলে উদুর বিন্দি বুদুর গাড়ে, কি ওইটা ঢাকা থেকে ডিসিশন আসছে, আমরা ঢাকায় পাঠাচ্ছি, ঢাকা আমাদেরকে জানাবে। তাহলে তো আপনি এই সার্ভিস কিভাবে সার্ভিসের মান উন্নত করবেন? এটা আমি অনেক অভিজ্ঞতার আলোকে বলতেছি ভাই, আমি কোনো ইয়ের মানুষ না। আমরা অতীতে গ্রেটার সিলেট কাউন্সিল থেকে সোনালী ব্যাংক বয়কট করেছি, 93-94 এর কথা বলতেছি, তখন ওই বাংলাদেশে পয়সা পাঠানোর জন্য একমাত্র সোনালী ব্যাংকই ছিল, ছাতা দিয়ে মুখ লুকিয়ে অনেক পরিচিত মুখ সোনালী ব্যাংকে ঢুকে গেছে। এখন তো বিকাশ আকাশ কত কিছু আসছে, এখন আকাশ সংস্কৃতির মতন পয়সারও আকাশের মাধ্যমে চলে যায়, কথাটা বুঝতেছেন? তো এই জন্য আমি বলছি যে বয়কটই এই ধরনের একটা, হ্যাঁ হয়তো বয়কটে নাও যাওয়া লাগতে পারে সরকার ইনশাল্লাহ, কারণ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে অবশ্যই ওই ওই যে কুচক্রি মহল এদের হাতে ঘা পড়ে যাবে এবং প্রধানমন্ত্রী শক্ত হাতে এটা দমন করতে পারবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে দেশের সবকিছু কি প্রধানমন্ত্রী দেখবেন? এই এই এত বড় প্রশাসন, এত বড় অ্যাডমিনিস্ট্রেশন, এত লোকজন, উনি কেন ইয়ে করছেন? এই জন্য আমার অনুরোধ থাকবে, আমি আমাকে বিদায় দিয়ে দেন, আমার একটু রাত বেশি হয়ে গেলে অসুবিধা হয়। তো ধন্যবাদ এবং হেলাল ভাইকে ধন্যবাদ। এবং আমরা আমরা আতা ভাই আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলব অলরেডি, আমরা উই হ্যাভ অনলি 2 মিনিট প্লিজ, ওকে? আচ্ছা ধন্যবাদ। আমি আতা ভাই, জি সাইদ ভাই শুনতে পাচ্ছেন? আতাউল্লাহ ফারুক সাহেব, আসলে আপনার জনপ্রিয় এই টিভি বিশেষ করে আইওএন টিভির প্রোগ্রাম অনেক দর্শক দেখেছেন, আমি আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, ইমোশনালি অনেক কাজ করা যায়। আপনার মনে আছে কয়েক বছর আগে লন্ডন থেকে বাংলাদেশের ফ্লাইট অ্যারেঞ্জ করার জন্য নানান রয়্যাল বেঙ্গল এসেছে, সিলেট এয়ারলাইন্স এসেছে, অনেক নাম দিয়ে এসেছে, এই এয়ারলাইন্স গুলো কিন্তু চেষ্টা করেছে নিজেরা দালানের জন্য, এবং লন্ডন থেকে বিশিষ্ট ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করেছে, আজকাল বিশ্বাস করবেন কিনা আমাদের কমিউনিটির অনেক বিজ্ঞ ব্যক্তিরাও ওদের সাথে পার্টনারশিপ হয়েছে, ওনারা কিন্তু এখন তাদের নিজের আসল অর্থ ওদের খুঁজেই পাইতেছেন না। আপনি মনে রাখবেন এটা বাংলাদেশ বিমানের যে জাতীয় পতাকা বা এয়ারলাইন্স, এটা কিন্তু আমাদের সুখে দুঃখের জায়গা, অফকোর্স আমাদের অভিমান থাকতে পারে, অফকোর্স আমাদের কষ্ট থাকতে পারে, তবে মনে রাখতে হবে এই জাতীয় এয়ারলাইন্স পতাকা বা এয়ারলাইন্স কে আমরা বাঁচিয়ে রাখতে হবে। এখানে আমি বিশ্বাস করি এখানে সার্ভিস ইমপ্রুভ করার জন্য অবশ্যই কমপ্লেন সেকশনে কমপ্লেন দিতে হবে, এবং আমাদের মাধ্যমেও যদি কোনো সুযোগ থাকে, আমরাও কর্তৃপক্ষকে যদি কিছু বলার সুযোগ থাকে অবশ্যই আমরা এই কথাগুলো বলি। আমরা কিন্তু কোনো পাবলিকের পক্ষে কাস্টমার হয়ে আমরাও কিন্তু ওনাদের রিপ্রেজেন্টেটিভ কথাগুলো বলি। হ্যাঁ অবশ্যই অ্যাঙ্গার, আমরা আমি সকল কলারের অ্যাঙ্গারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি, এবং সর্বশেষ আমি বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ ভাই অত্যন্ত সুন্দরভাবে কথা আমরা কৌশল করে কাজ করতে হবে এবং এটা পার্সু করতে হবে। এক্ষেত্রে কমিউনিটির লোক দরকার, আপনাদের মিডিয়ার গুলো দরকার, এবং আমরা বিশেষ করে প্রবাসীরা আমাদের ব্যাকবোন হয়ে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আমার সোনার বাংলা ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে লোকজনের পছন্দ করে বেশি, কারণ আমি যাচ্ছি হেলাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এ ধরনের একটা আয়োজন করার জন্য স্পেশালি আমাকে টেক্সট করেছেন, ফোন করেছেন, এবং জনগণকেও তুলে মানে সচেতন করেছেন। হেলাল ভাই আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমাকে এক মিনিট দিবেন? জি জি বলেন আপনি। হ্যাঁ আমি শ্রদ্ধার সহিত বলতে চাই আয়ন টিভির যারা
দর্শক রয়েছেন, যে ভুল বুঝবেন না, আমি প্রথম প্রতিবাদী এবং আমি সবসময় বিমানের সাথে ঝগড়া করে আসতেছি আপনাদের দাবি আদায়ের জন্য, এবং আমি কালকে হাইকমিশনের সাথে কথা বলেছি এবং হাইকমিশনের সাথে আমার আপনি ক্যামেরাটা একটু একটু আপনার ক্যামেরাটা উল্টানো হেলাল ভাই, আপনি ক্যামেরাটা একটু একটু আমাদেরকে একটু ইয়ে করেন, এক এই পাশে দিয়ে দেন, তাহলে রান করেন, ফেস দেখা যাবে। রাইট রাইট, থ্যাংক ইউ, ঠিক আছে, এখন ঠিক আছে, একমাত্র ব্যক্তি আপনারা জানেন না যে আমি কত ফাইট করি বিমানের সাথে, হাই কমিশনের সাথে, যারা আমাদের সাথে জড়িত আছে তারাই জানে আমি কতটুকু প্রতিবাদী। আমি বলতে চাইছি যে কাউকে দোষী সাব্যস্ত করার আগ পর্যন্ত আমরা লাইভ কোনো টিভিতে বলতে পারবো না ওনাকে সাব্যস্ত করা হয়েছে। আরে বলে নাই কেউ, এটা কেউ বলে নাই তাকে সাব্যস্ত করা হয়েছে। বিমান যদি কাউকে খারাপ পায় তাকে বরখাস্ত করবে, এটা বিমানের ব্যাপার, আমাদের কোনো কিছু না। আমরা বলতে আমরা চাই আমাদের দাবি আমরা আদায় করে নিব, আমরা বিমানের যে ফ্লাইটগুলো সরাসরি সিলেট যাবে আমরা আদায় না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব, এবং আমরা যতদিন বাঁচবো আমাদের ইউকের জন্য, আমরা যতটুকু আমাদের শ্রদ্ধা ভাজন ভাইয়েরা আছেন তাদের জন্য আমাদের আমাদের কাজ আমরা চালিয়ে যাবো। বিমানের প্রাইস আমরা কোনো প্রাইস সেট আপ করি না, বিমান সেট আপ করে আমাদের কোনো প্রাইজে কোনো কেউ যদি আপত্তি থাকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।